Roti. দুঃখিত, আমার এংকোর প্রদীপ সিংহ গিরক হোস্ট খানিয়ান নেটওয়ার্কের প্রবলেমে নুকলিয়া গেলগা। আমি আজিকার যেটা আমার লাইভ শো আন যেটা চেতারা বা আজিকার যে ডিসকাশন আন চেতারা গিরি গি থানির প্রতি শ্রদ্ধা জানিয়ে বরাবর এপেই প্যানেলিস্টে বাকার মুহূর্তে আছে শ্রদ্ধেয় রামলাল দাদা গিরক, বড় আমার শিলচর কলেজের প্রিন্সিপাল ধৃতিকান্ত রাজকুমার সিংহ গিরকও আছে। যাই হোক, মি আজিকার টপিক গ আমার যেহেতু অ্যাঙ্কর প্রদীপ সিংহ গিরক নেইলাম, তেমনি খুব সংক্ষেপে গিয়া দিন প্যানেলিস্ট রাং জানার চেষ্টা করত। আজিকার টপিক গ দেশে তাই আমার যে নিজের গাঙর প্রতি দায়িত্ববোধ এবং কর্তব্যবোধ বলিয়া গিরকে আমার টপিক গ দেশে আনতে প্রত্যেক মানুষ যে আমার আমার প্রত্যেক মানুষ যে তার নিজের গাঙ্গানা যে গাঙ্গানার জড় মসি ও গাঙ্গানোর প্রতি কর্তব্যবোধান বা দায়িত্ব উদান থানাথ হোক এহানোর যে আজিকার ডিসকাশন আন হাতে মেয়ে বাকা আমার যে তা এপি উপস্থিত প্যানেলিস্ট আমার শ্রদ্ধেয় ধৃতিকান্ত রাজকুমার সিংহ গিরকর্তা খানি আর্জেন্সি আনো আছে, তার অন্য কোনো প্রোগ্রাম আন আছে, তুমি তারাং কইলা জিত হুয়া তা এ বিষয়ে আন সম্বন্ধে খানি আন আমি তুলিয়া ধরতে এবং আমার দর্শকবৃন্দর ইয় থইয়া দিয়ে তা তুলিয়া ধরতে বলে মেয়ে চাকরি। ধন্যবাদ দাদা। দাদা শুনে পারি নাই না? আচ্ছা, তো মি এ আজিকার যে শীর্ষক অর্গ যে মাতানির আগে মি প্রদীপ দারে থাকাত এবং ধন্যবাদ জানাবি যে কন্টিনিউলি তা যে আমার মনে হয় পুরা বছরা নেওয়া পাওরি যে প্রোগ্রামে আনজে আন চলিয়া যারিয়া যার মারফতে আমি বিভিন্ন টপিকর গজে আলোচনা চলে আর বহুত জিনিস আমি হারপা পারি। আর প্রদীপ দার এ জেসপুর থাকার ঠাই আর ভবিষ্যতে আর কেউ ডাঙর ডাঙর ইম্পর্টেন্ট টপিক লো আইতু এবং আমি নোয়া নোয়া তথ্য হারপানি পারতাঙাই। তো আজিকার যেহান টপিকর গজে প্যানেলিস্ট রামলাল দা ভারতে দাদারও শুভেচ্ছা জানাওরি। আজিকার যে টপিক গো মাতে গেলে গাতে মানে ইমোশনাল ইস্যুর গজ প্লাস লগে ইম্পর্টেন্ট টপিক আগো যেহান মোর মনে ওর যে রুট লেভেল গো যদি আমি চিন্তা করি আর আমি চাহে সিটিতেও থাই চাহে মেট্রোপলিটন সিটিতেও থাই কিন্তু আমার রুট লেভেল গো কিন্তু আমার গাং খান আমি গাঙের তোই আমি সিতারা সিয়ান পারা আর ও হয়তো পেশার গদে বা পেশার তাগিদে বালা বা পাকড়ানির তাগিদেও বালা আমি গাঙের তো বিভিন্ন জায়গা গিয়া বসতি স্থাপন করেছি। লগে কিহানোর বললে যে মোর মনেতে নাও ওর যে যদিও আমি গাঙের তো বহুত গমানু দূরিতও আছি টাউনও আছি বা মেট্রোপলিটন সিটিতেও আছি কিন্তু নিজের গাঙর যে হান কর্তব্য ভারতের দায়িত্ব যে হান থাক আর মোর মনে ওর যে কোনা গই পাহুর তাই বা নিংসিং নাই তাই এমনই আর আনতে না ওর আর যেহান রিসেন্টলি আমি যেহান দেখলাম যেমন আমি প্যান্ডেমিক এর তো আরম্ভ করিয়া যে বর্তমান যে ফ্লাড সিচুয়েশন যেহান আছে হানোর মাঝে আমার মাতে গেলেগা প্যান্ডেমিক ও মাতিক আমি ফ্লাড সিচুয়েশন এনেও আমি দরিয়াও থাই কিন্তু এহানাত আমি ডাঙর লেসন হান পেলাম যে লেসন হান কিন্তু আমার বাহিরে আউট অফ ইন্ডিয়া তো আসি দোলাগো ওটার মাঝে যেহান ভাব হান যেহান আছে সাহায্যর যেহান দায়িত্ববোধ হান যেহান আছে কর্তব্যবোধ হান যেহান আছে আমি এহানাত পুরা ফুটিয়া পানা পারি। আর যদি আমি চ্যালেঞ্জ যদি আমি মনে করি আর যে গাঙা আনাত হইতে পারে আমি আজিকার 2020 মাঝে যেহান করোনা হান থাক আর করোনা হান আছে প্যান্ডেমিক হান ভারতে ফ্লাডর ও তার আগেও খানিক মানে এক্সাম্পল হান যেমন পালি হান ও দরি
যেবেকা রথযাত্রা আনোর বা যে কোনো গাঙর মাঝে ওষাদে বরিষ্ঠ তিয়াগো যদি দৌড় ওভানুলো কিন্তু বহুত আমার ইন্ডিয়ার বাইরেও থায়ও থাকা বা আমার মেট্রোপলিটন সিটিতে থায়ও থাকা কিন্তু তানু রেসপন্সিবিলিটি আমি দেহা পারিয়া দেহে পারিয়া লগে কেহান পড়েগা যে উল্টা আমি এহানো দেহি আর যে খেচুরি পালির কাবুলিয়া তানুর কন্ট্রিবিউশন আনো দি তারা ইভেন যদি স্টুডেন্টস আগো পাখরা নিনাল তার ইকোনমিক ব্যাকগ্রাউন্ড খানখানি ইয়েছে ওসাদে ইয়োবান ইকোনমিক সাউন্ড ওহানু নেই তবুও কিন্তু বহুতটা আমি দেহিয়ার নিজে যে কন্ট্রিবিউশন ওহান দিয়ে তো ও তার মাঝে যে ডাঙর যেহান 2020 যেহান আমার করোনা টাইম হান হইল এহানোর মাঝে যেহান ফ্লাডর যেহান সিচুয়েশন হান এহানোর মাঝেতে আমি বহুতটা দেখলাম যে বাহিরের তো কন্ট্রিবিউশন হতো আমি যে মি বারামুনির রয়ে আমি বারামুনির রয়ে আমি চোটরা উড়িয়ান না হয় ইন জেনারেল এন্ড ওভারঅল ওভারঅল ইয়ারিয়ান মি তুলিয়া ধরুডিয়ান যে আমি বাহিরে থাইও কিন্তু আমার তা নিজের দায়িত্ব ভারতের কর্তব্য হান কিন্তু না পাহরেছি হাইহান আমি দেহা যার গান কি হান বললে যদি আমি বারামুনি ইয়ারিয়ান যদি চোটরা উড়িয়াস ফর এক্সাম্পল হান হিসাবে ওয়ান প্রত্যেক লইয়া তো ওর সাথে বহুত মহৎ মানু থাই তাই যে মানু এক্সাম্পল আহান আমার প্রত্যেক গাঙর কাবুলিয়া তুলিয়া ধর তারা হয়তো তানু পেশাগত ভালো বা অন্য দিক ইলো বাধ্যতা তানু বাইরে গিয়া এডুকেশন ইলো ভালো বাইরে গিয়া থাই তারা গা ও তার মাঝে আমি যেহান দেখি আর ও তার মাঝে বর্তমান পরিস্থিতি মে লক্ষ্য করিয়া রান হ্যান যে যেবেকা কাঙ্গানাথ আমি বাহিরে তো যেবেকা জিয়ার গাঙু বলা ওপেইত যে কেপা হান যে হান আছে জেনারেশন কেপা হান যে হান আছে জেনারেশন গেপে হান পরিলক্ষিত পরের গা যেমন মি যদি মোর গাঙরটা যদি তুলিয়া ধরুরি ওখান হইলে যেমন বাণী ওজা আছে এরপরে আমার ব্রজেন্দ্র ওজা আছে নিশি ওজা আছে নিশিরঞ্জন ওজা আছে বিমল ওজা আছে কিন্তু আমি স্টেজ আগর মাঝে গিয়ে আমি তানুর পরিচয় হারবা পারি আর কিন্তু বেকার জেনারেশন এখানে তানুর পরিচয় না পি তারা যার ফলে কি আনো পড়ে গা যে তানুর ইনফ্লুয়েন্সিয়াল স্টোরি যেটা আছে তানুর যেটা লেভার করিয়া যে জাগা হানাত পারেসিয়া ও যেটা তানুর ইনফ্লুয়েন্সিয়াল স্টোরিটা নেক্সট জেনারেশন যেহান আছে বেকার নিউ জেনারেশন এখানে তানু কিন্তু ওয়ান পরিচয় হওয়ার নেই তো যার কারণে মোর মাতানি মনে হরিয়ান কিন্তু যে জেনারেশন গেপান আমার তা পরিলক্ষিত আমি দেহে পারি আর জেনারেশন গেপান তো এ বেকার বহুত ইস্যুস থার যে ইস্যুস আমি যদি মনে করি আর যে কাঙর যেহান সংস্পর্শে আহানি আমার এডুকেশনাল দিক দিয়া বলা বা সোশিয়াল ইস্যু বহুতটা আছে আমি শুনে পারি আর দাদা হ্যালো হ্যালো মোর পেপার শুনে তো ওই ইস্যুস যেটা আছে আমার যেটা ইস্যুজ আছে বেকার যে জেনারেশনের আমি মাতুরি গান যেমন আমি ডাঙর প্রোগ্রাম আন আমি শাহরুখ ঠাকুর রাষ্ট্র মাঝে প্রোগ্রাম আহান করলাম ওপির মাঝে আমার অজা আছিল যেমন ইয়প বাণী ওজা আছিল ওপির যেবেকার দেখলাম বাণী ওজা বললেই যেমন মনে করি আর আমি যেমন ডাঙর মানে এক্সাম্পল আন আমার বারামুনির কামাতিয়া কিন্তু সৌরে যাবে আমি টটরি আর যে তুমি বানিও যারে চিনরাই তা বললে বানিও যাতে কুঙ্গো বলতা নিশিরঞ্জন ওজারে চিনরাই তা বলতে নিশিরঞ্জন ওজাতে কুঙ্গো বলতা না তো কি হান ওপরে যান গেপা হান যে হান ওর এ গেপে আনে আমার যে জেনারেশনে আন ওরে কপা করে নিয়ে আন জবর কঠিন ওপরে যাতা না আর আসলে যে আমার আজকাল যে টপিক গজে আছে এ টপিকে হতে মাতে গেলে দায়িত্ব ভারতে কর্তব্য বোধ এহান যে প্রত্যেকের আং নেই এমন ইয়ারিয়ানো না হই যে প্রত্যেকের রেসপন্সিবিলিটি হান হ্যালো
হ্যাঁ মরে পিখানি নেটওয়ার্কে প্রবলেম করে আনতে না আমার লোকা। না আমি হুনি আর কন্টিনিউ করি। এহানি মে ইয়ারিয়ান আমি ডিসকাশন আনকি তার মে টপিক গুলো আমি ইয়োর মাঠে এখানে জানা না আমি আমি মোটর উপর ইন্টারাকশন খানি করতাম ইহান। নাওতা পরিস্থিতি ভেদে ইন্টারাকশন ও আইতই যে খানি মানি থাইতই নিয়ে নিয়ে না কই তো এ বাকা জেহান আমার টপিক দর্গ যে জেহান কথা আনি মাতারি আছে বা যদি কোনো এক্সাম্পল আনানি মনে আর বা উদাহরণ আনানি মনে আর বা বাকার কি আন আছে বা আগে কোনো ওই করিয়া গেছি ওয়ানি খানি তুলিয়া ধরানি পারি আর কি তো যাতে মানুষ কমসে কম আমার ডিসকাশন যে তা হুন তারা তানো যাতে বুঝো কাজে ইয়ে জিনিসে আর কি আর কুঙ্গুই কি সাথে করিয়া গেছি বা বাগার মুহূর্ত কি সাথে ওর কিয়া করেন আর তারা কিয়া করতারা ওই জিনিস অনুখানি তুলিয়া ধরা নিয়ে করে তো মি দাঁড়ে খানি রিকোয়েস্ট আন করি রামলাই দিলাম দেখানি ফোকাস আন যদি পরিমাণ লিমি খানি পারে পিছিয়ে রাখি। ওকে ঠিক আছে আমার প্রদীপ আহিল এঙ্কর তা খানি আনে আর ওর সম্বন্ধে খানি লাইট আহান দিতই যে আশা করি তার তা বাগান নেটওয়ার্ক আর নিশ্চয়ই হবে আছে এবং তা কি বিষয় আলো কি আচ্ছা টপিক আলো কি সাথে ধরনের ডিসকাশন আমি নিশ্চিত করানি মনে আছিল তা খানি আনে বাগান লাইট আহান দিতি প্রদীপ। আচ্ছা আমি আজি মোর তা টেকনিক্যাল খানি কারণে নেটওয়ার্ক প্রবলেম এমি নি করেছিল ভালো আইলু দ্বিতীয় তার ইয়া হান দিল মি দ্বিতীয় হইল তাই ইয়ং এবং এনার্জেটিক শিলচর কলেজের প্রিন্সিপাল গো তার যে শিলচর কলেজে শিলচরে থানার লগে লগেও গাঙর প্রতি যে দায়িত্ববোধ এবং কর্তব্যবোধ নিয়া যে কাম করিয়া জারগা ওহান সত্যম প্রশংসনীয় এবং স্যালুট যোগ্য। আমি আমি আমার আজিকার ডিসকাশনের টপিক গল তাই নিজের গাঙর প্রতি ডিউটি এন্ড রেসপন্সিবিলিটি। আজি আমি এ টপিক আনেছি তাই আমার সমাজে অনেকগো আমার গাঙর শিক্ষিত মানুষ প্রতিষ্ঠিত ওনার পিছে দে গাঙ্গানোরে যে বাগা এরাই লাউপি পিঠিয়া উল্টিয়াও নৌচাষী আইদার এডুকেশনিস্ট কিও ও এতার ভিতরে আমি বারমুনির ভিতরে দেহেছিলাম তাই হাববিত্ত গাঙর কামাতিয়া আজীবন কাম সেবা করিয়া গেছিল গা চাকরির লগে লগে তাওল তাই আগল তাই আমার আহিত দেহেছি পুলিন এগ্রিকালচারে আছিল পুলিন সিনহা তার অবদান আমি গাঙর যেহান অবদান হান সুত্তম প্রশংসনীয় তাই এগ্রিকালচার ডিপার্টমেন্টে থাইতে থাইতে কিসাদে এগ্রিকালচারে হান গাঙে কিসাদে প্র্যাকটিক্যালি করা নিলা করব ওগরগজেও বা সেলফ এমপ্লয়েড ওনার ওগরগজে খুব জোর দিয়েছি। ও তার আগে আমি আর কাহানো দেখলাম বারমনির ভিতরে মানে ইয়ং এনার্জেটিক এর ভিতরে আহিলি তাই রীতা সিনহা তেই সামাজিক সংগঠনের লগে জড়িত আসলি লগে লগে বারো পলিটিক্যাল অর্গানাইজেশন লগে আসলি তেই গাঙর এলাকার সমস্ত বারমনির এলাকার ডেভেলপমেন্টের উপর চিন্তা করিয়া গেছিলিগা এবং প্র্যাকটিক্যাল কামও করিয়া যে দিগা এবং গেছে গা পিছতে নেক্সট জেনারেশনে আমি আইয়া পেয়ার গাই আমি দ্বিতীয় পেইলাম দ্বিতীয় তাই তা এসাদের জ্বলন্ত উদাহরণ গাঙে কিসাদে ডেভেলপমেন্ট করানি কা কোচিং করানি বা সৌরে কিসাদে করিয়া তা গ্রিন একাডেমি আগ্রহণ করিয়া বেটার একাডেমি দে না এতার গজি মোর আজিকার টপিক গোল তাই যে গাঙানা জরমসি হাবিগিরও ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি থাক পৈলা তাই নিজের গড়তা পিছেদে গাঙরতা আতে এসাদে যে তোর আজি মি দ্বিতীয়াং তো কেন ফিট ইয়াহান শুনানি মনে হতে তোর গাঙর ভিতরে এসাদে যে এস্টাবলিশ যেটা আসিলা গাঙর ভিতরে বা এডুকেশনিস্ট হোক যা বা যে কোনো হোক বারমুনিতে অনেক মানুষ আয়া গেছিল গা তার ভিতরে আমি নন্দকিশোরের উদাহরণ ধরি নন্দকিশোর তার গাঙর কামাতিয়া করিয়া গেছে গা তার সময় অনেক গাঙর মানুষে এমপ্লয়মেন্ট অপরচুনিটি দিয়া গেছে গা শিক্ষকতা সিং করে তোর এসাদে উদাহরণ বা পুলকেশী সিংহ তার পুষাতে আমি দেখলাম আয়া দেখলাম গাঙর প্রতি অবদান করিয়া গেছে গা এরে ইয়রে পেইলাম আমি পুলিন কারে পেইলাম যা গত মহাসভারও প্রাক্তন সভাপতি আগু আছিল এবার তোর আইডিয়া না গাঙর যে ডেভেলপমেন্টর কা রাস্তাঘাট ডেভেলপমেন্ট এডুকেশন ডেভেলপমেন্ট মি মন্দির উহান মি এলা দৌড়ি এসাদে কোন অবদান কার্তা কতিয়ান আছে বা তান কতিয়ান করিয়া যারা যেমন তি করিয়া যার গা বাস্তব তা হানে বাকা দূরেই থাই গাঙর প্রত্যেক রবিবার মি এই উদাহরণ সম্পর্কে মি এপে কত হানি ইতিহাস আনি আজি বারমুড়িতে হান আছিল শিলচর ররকাদাত ভগতপুর ভগতপুরের অবদানের ভিতরে আমি আগদরিয়ার মণিকান্ত সিংহ যেবা মহাসভারও সেক্রেটারি আগ আসিল সময় হানাত অবৈত সাহিত্য সভারও প্রেসিডেন্ট আসিল
তা গাঙ্গর কা অনেক কাম করিয়া গেছে, এমনকি পতুগ যে গো আছে এবার পিএমজি আই পদ ওগ তার অবদান আহান আছে, লগে বাগ যে পিএইচই গ যে গো আছে ওগ তার অবদান আহান আছে। আমি দরিয়ার তাচিয়া তাই ও অবদান উতারে আমি তুলিয়া দরি পিছেদে ওই তাই আমি আহি কুতা বহপুরের ভিতর আরাকা গলতাই গুরুদাস মানে এক্স জিপি প্রেসিডেন্ট বারো কাউন্সিলর গো আছিল, তা বারো এক্স বারো চেয়ারম্যান গো আছিল কোপার্টিপর, তার অবদান বহপুরে বহুত আছে, তার নেতৃত্বে অনেক শিলচর কলেজে ও সময় তানুর উদ্যোগে হংকর আসিল, এটা যে অবদান এই যে ডাঙ্গর প্রতিষ্ঠান অবদান আহ করে গেছিল ঠিক ঔষধে আমি দেহিয়ার চেঙ্কুরিত আমি পেয়ার গা দরমে পেয়ার ডাক্তার কালীপ্রসাদ তা দিব্যাশ্রম আগ করিয়া মডার্ন এডুকেশন আহান গাঙের প্রতিষ্ঠিত প্রাণিকা তার নিজস্ব পয়সালো বিল ইয়া হংকরে দিয়া করেছিল, কিন্তু যেটা হোক ও ভবিষ্যতে কোনো কারণে না চলিল, কিন্তু মডার্ন এডুকেশন শিলচারর যে বাকা ইংলিশ মিডিয়াম কত আসিল তার ভিতরে দিব্যাশ্রম আগহন করিয়া চেষ্টা করিয়া গেছিল গা। তার পিছনে তার ও চেঙ্কুরির ভিতরে আরাকা ঘটনার প্রবাহে মাতিং ও সময় হাবিত্ত ডাঙ্গর যিনি সাহান তাই চেঙ্কুরির ভিতরে বর্তমান এবং ইয়র ভিতরে যে করিয়া কাম করিয়া গেছে গা ও তার বিষয়ের ভিতরে আছে তাই দল সিনহা মানে তার আরাক নাঙাহান ধীরেন্দ্র সিনহা এবাকাও সৌগ তার জিপ জাস্ট গ্রুপ মেম্বার আগ আছিল এলআইসির এজেন্ট আগ বর্তমান তার গাঙ্গর ডেভেলপমেন্টর কাম করিয়া গেছে গা চেঙ্কুরি অপিত লগে আরাক আসিল তাই রঞ্জিত সিনহা জায়গা রঞ্জিত দা আমি যে মাতিয়া তাও তার বিলবাড়ির পথর কামাতিয়া বর্তমান পথর কামাতিয়াও তা কাম করিয়া গেছে গা মানে করিয়া যার গা এটার তানুর অবদান থইয়া দিতারা গা যদিও ইয়ত বাহিরে দিল্লিত যেমন আছে আর এক ব্যাংকে কর্মরত তার নাঙাহান মোটা মনে না হয় তার অবদানও আছে এর সাথে অনেক অবদান থইয়া গেছি গা গাঙর ভিতরে আমি ঔতারের নিয়াই আমি আজিকার আলোচনা হান এবং বর্তমানে ডেভেলপমেন্টর বর্তমানে ইয়ং জেনারেশনে বহুত গই গাঙর কা চিন্তা করতারা গাঙর ডেভেলপমেন্টর চিন্তা করতারা আর দ্বিতীয় ও সাইটু গুলো খানি আহান উল্লেখ আহান কর উল্লেখযোগ্য ভূমিকা তরূপে এনজিও বা কিসাদে ডেভেলপমেন্ট করতারা ইয়ং জেনারেশনে বা কুঙ্গই করিয়া গেছি ওখানে তুলিয়া ধরলে আমি অতীত হানোরে পাহুললে নাই তুই আর এহানোর আজিকার আলোচনার ডিসকাশন আনল তাই নিজের গাঙর প্রতি কতিয়ান দায়িত্ববোধ এবং কর্তব্যবোধ মাতলে জিনিস ক্লিয়ার হইল ভারতে দাঁড়িয়ান যে ঔষধে এনাফ ডাটা নেই যে ডাটার ও আমি দাঁড়ে তুলিয়া ধরানি যে কোন কতিয়ান কন্ট্রিবিউশন করেছি বাইরে যেটা আসিও তাই কিন্তু যেহান মি যেহান দেছো প্লাস মর যেহান শুনেছো ওহানোর গো জেমি খানি টোটল তো যেমন যে পয়লা দুই খানি মি মাতিয়া গেলো যে আসল আমার স্টার্টিং পয়েন্ট গল তাই আমার গাঙ্গান গুড়ি গো তো এহানাত তো আমি পেশাগত ভাবেও ভালো মাতিক বা আমি এডুকেশনেও মাতিক আমি বসতি স্থাপন করেছি বাইরে দিয়া ওখানেও কিন্তু পার্মানেন্ট বেসিসে না কেউ বললে কোনা গই গাঙ্গান এরা দিয়া থানা নাও মনিতারা যদিও তানু ঔষধে সার্টেন চাকরি জীবনা আনার তানু পেশাগত ভাবে বিজি আইলা এর পিছনে হয়তো তানু যেভাবে রিটায়ারমেন্ট হইতার অপি তানু কিন্তু ব্যাক টু দ্য প্যাভিলিয়নে যে সাধু ভাই তারা তো এর মাঝে আমার জন দাদাই বেকা মাতলে যে পুলিন দার কথা হান কিন্তু হান মিনি যে সচু খেদে সুহান তার কন্ট্রিবিউশন হান আমার সমাজে প্লাস আমার পার্টিকুলারলি আমার বারামুনির মাঝে ডাঙর জায়গা হান দখল করে লগে আমি খুদা পুলিন বলি আন পুলিন দা বলি আনা ওই যেমন আমি যদি আগে তো যদি দেই আর নন্দকিশোর আমার দাদুরও যদি দেই আর তানোরও বহুত কন্ট্রিবিউশন তার কন্ট্রিবিউশন আছে আর জেনারেলি এবার যতগটি কিন্তু আমার দাদুর দানান এহান মানে আমি তানুরান তো শুনি আর গান তো কন্ট্রিবিউশন ওটা নিয়াম পারা দেখিয়া লগে আমার পুলিন আর যেহান কন্ট্রিবিউশন আনতে মারাত্মক কন্ট্রিবিউশন আন কেয়া বললে তা শিলচরে থানা সত্ত্বেও গাঁর কা বলিয়া যেমন তা
এগ্রিকালচার ডিপার্টমেন্টে থাকে বহুত কিছু হেল্প করলো, আর বহুত গো মানুষও ওর সাথে তা এঙ্গেজ করেছিল আমার গাঙে। তা যে বেকার রিটায়ার্ডই আহিল অপিতো তা এডুকেশনালি বহুত মানে ডেভেলপ করা নিকা বলিয়া তা গাঙে মোটর উপর হলিক্রস যে বেকার বর্তমানে ইয়োর মাঝে আছে বারমুনি, বারমুনি উল্টে আমার খাই গাঙ্গান মাত্রা আর কি। ও বাকা তা আমার পাকই পাকই পারে আমার ফুনুর মাঝে তা মোটর উপর বহুত চেষ্টা করিয়া দিয়া ইয়োর হলিক্রস আগে এস্টাবলিশ করার চেষ্টা করেছিল, কিন্তু কোনো কারণবশত ওয়ান পলিটিক্স সময়াতে নাও পড়িলিয়া। তো এর পিছনে আমি যদি দেখি আর ওয়ানিলে নেক্সট জেনারেশন আমার যদি আমি মাতিয়া তার পিছনে ওষাদে বিনয় দার আমি মাতি, বিনয় দারতে আমার বুলবুল দার বেয়ক বিনয় দা তারও কন্ট্রিবিউশন কিন্তু বহুতটা আছে আমার বারমুনির মাঝে। কিন্তু আসল ইয়ার ইহান আমি যেহান পিক পয়েন্ট গো যেহান দেখি আর ওহান এহানি আর ইহান না ওই যে বাহিরে যে তা আসিও তাই তানুর গাঙর কাবুলিয়া কন্ট্রিবিউশন তা থইয়া গেছি গা, কিন্তু যতগো তানু বাহিরে গেছি গা বা বাহিরে আসি অতগো কিন্তু আমার তা টানা লাগতো যে ঔষাধে আমার গাঙে তো ঔষাধে নিকালানি লাগতো যে বেকার যেহান সিচুয়েশন আন যেহান আছে এই সিচুয়েশন এহান আন মাঝে যদি আমি যদি মাতি যে যেমন বানিও যা আসিল আগে এর বিষয়ে আমার বর্তমানে স্মৃতিক স্মৃতিও যাও স্মৃতিকুমার স্যারও আছে, এরপরে আমার বিমল বিমল ওঝা আমার জিসি কলেজের, এর পিছিয়ে আমার নিশি রঞ্জন ওঝা আছে ব্রজেন্দ্র ওঝা আছে, তো এর সাথে যে ডাঙর ডাঙর পিলার আর কি যে হান আমার গাঙে তো এরা দেওয়া দিয়া তানু পেজ হয়তো চাকরি করে তানু বসবাস করা লাগা যে এরা যে গ্যাপে হান ইয়ার এমনি মাতুরি গান এরা গ্যাপে হান যেহান আছে এ গ্যাপে হান আজ কিন্তু আমার তা ডাঙর কন্ট্রিবিউশন আন করানি লাগে তা। যেমন আমি মানে এক্সাম্পল আন যদি দেওয়ার ওয়ান হইলে প্রত্যেক বছর যে বেকার মেট্রিক ওর রিজাল্ট হান যে বেকার নকুলের এবং হায়ার সেকেন্ডারি যে বেকার রিজাল্ট হান নকুলের ওপে বহুত পার্সেন্টেজ হান আমার গাঙের তো শহরতলিত আয়া থানা থাইতে রাগা থানার কারণ আমি দেখি হান যে এডুকেশনালি তানু পাকড়ানি হান হয়তো তানু লগে থানা হ্যাঁ প্রয়োজন দিতি মিউট আছে, হ্যাঁ হ্যাঁ কন্টিনিউ কর। তো বেকার মানে মি প্রেজেন্ট সিচুয়েশন আন যেহান আছে ওহান যে মে ইয়ার ইহান দেখি হান বললে বেকার আমি যদি এরে বাহিরে যেটা আসি এটার লগে যদি আমি বেকার যদি লিঙ্কেজ আন যদি করে পেরিয়ার যেত না লিঙ্কেজ আন দিতির টেকনিক্যাল কারণে তা বারো খানি নিকুলিল আবার মাইক ইহান অফ হয়ে আছে আমি দিতি আইলে বড়ই তো। দিতির মূল কথা আনল তাই যেটা গাঙের তো যেটা বাহিরে আছি বা এডুকেশনিস্ট হোক কিন্তু হাবিগির যে তো নিজের দায়িত্ববোধ এবং কর্তব্যবোধ আহান থার ওহান আমি ঠিক ঠিক আমার তা গাঙের তো নিকুলানির পিছিয়ে ওহান পালন করে নোয়ারেছি এবং নোয়ার তারা ওহানোর কা কিন্তু গাঙর ভিতরে পরিবেশ আহান সৃষ্টি করাই লাগতোই ও পরিবেশ ওহান মি এস ফর এক্সাম্পল আহান আমি আজি মি এক্সাম্পল আহান মি মাতে পারি আর দ্বিতীয় বহু চেষ্টা করে তা নিজে গাঙে নিয়া মোটিভেশন প্রোগ্রাম
এবং গ্রিন একাডেমির মারফতে ইয়ং জেনারেশন রে এনথোজা গানির কা তার চেষ্টা করে এককভাবে চেষ্টা করে লগে তার টিম আহানাসি চেষ্টা করিয়া জারগা হয়তো উপেই যে আমার যে প্রতিষ্ঠিত মানু এতার কিন্তু ঔষধে সহযোগিতা ওখানে বা কাউ ঠিক ঠিক পরিবেশ ওয়ান ঠিক নাছে হয়তো ভবিষ্যতে হইতে পারে ওয়ান আলাদা হ্যাঁ কিন্তু ও পরিবেশ ওয়ানে বা কাউ ঠিক নাছে আজি আমি এগরগ যে যেবাক আমি চেয়ার আমার এহা ছিনারি হানাস্তা সমাজের চিত্র আদিতি কন্টিনিউ কর আদিতি কন্টিনিউ কর আচ্ছা দিতি তো এখানে টেকনিক্যাল প্রবলেম আছে দ্বিতীয় লেবরিতেও তাতে এরে হান ওটা সামাজিক ডাঙর প্রবলেম হান আমি গাং এরা দেনার পিছিয়ে দে ওহান ওরে উল্টিয়াও নাচে আছে আমি বাস্তব এটা হাবিগ দেবো আছে কিন্তু এটার ভিতরে গুরুত্বপূর্ণ কাম কত গই করি আগে দ্বারা গা এবং গেসি গা মি এটার ভিতরে নি এবাকা রামলাল দারাং মি জানার আগে মি জাহান মি আজি খালি ইনফরমেশন মি কতদিন আগে তো লুবি দরমে যে যে কাম করিয়া গেছে গা দিতারা গা বা সমাজের এসাদের লুদিনে তার সমাজের কামে তানু কাম করেছি ঔষধে মানুষ আসি দরমে যার আমি দৃষ্টান্ত আমি করিয়া মাতে পারিয়া আর যাহান তার অবদান সুরেন্দ্র রাজকুমার সুরেন্দ্র রাজকুমার গোয়েল তাই তার সেক্রেটারিতে জয়েন্ট ডিরেক্টর গিয়ে আসিল তার যে অবদান সুরেন্দ্র রাজকুমারর অশেষ মি দরম সাইডে বা মেহেরপুর সাইডে যত এফসিআই যেটা চাকরি কর্তারা পুরানা মানু হাব্বি তারই নিযুক্তি প্রাপ্ত তা গাঙর কা বহুত কাম করিয়া গেছে গা দরমহান আজি আমি রামলাল দারাং তো খানি চিত্র আগ তুলিয়া পেয়ে দাঙাই রামলাল দা আমি খবর লইলাম মি যাহান তার যে অবদান হান আসিল জয়েন্ট ডিরেক্টর আগত হাইয়াও লাস্ট শেষ জীবন তা কিন্তু ক্যানাডাত গিয়া মরিল গা সুরেন্দ্র রাজকুমার তার অবদান আমি পাহুরে নোয়ারিয়া তার যত এমপ্লয়মেন্ট এবেকা পর্যন্ত যত গো এফসিআই যত চাকরি করেছি হাবি তার এই অবদান ঠিক ঔষধে বোধপুরে যে সাথে মণিকুম পান্ডারে তার এক নামে পরিচিত মেডিকেল কলেজে যত হয়তো থার্ডগ্রেড হোক ফোর্থ গ্রেড হোক যত এমপ্লয় আছি এটা তারই নিযুক্তি প্রাপ্ত তার অবদান হান আছে তার ঠিক এর সাথে কাম করিয়া গেছে এটা হাতে মেয়ে এবাকা দাদারাং তো শুনানি মনোরি বাস্তব কি হান কামান করেছে রামলাল দা হাই মি জেসপুরে থাকার জানিয়া লগে মোর আজি আছে প্যানেলিস্ট মিস্টার শ্রীযুত দিতি রাজকুমারের শুভেচ্ছা জানিয়া আমার অ্যানালিস্ট রমাকান্তর শুভেচ্ছা জানিয়া এ বিষয়ে হ্যাঁ দেখছি এবার আম গুরুত্বপূর্ণ টপিক গো কারণ আমি গাং জরমিয়ার যাগো আমার তা জরগো পিঠা আমি যে পিঠো যে গা জরে গতে গাং জরমিয়ার গাং হন আমার জর জরেও বাদ যাতে কোনো গাছক যা ডাঙরিয়া পালইয়া উনানি আনতে আমার জরে গো সপ্ত না এগরে পরিপুষ্ট করানি এহান নিয়ম করা দরকারি এগত আমার দিতি রাজকুমার টোটাইয়া গেল গা আমার পদপু নিয়ম পারা আজিকার বিষয় গদে তা পোহর দিল আনতে মি সরাসরি জিঙ্গা আর তার সময় নমান করে টপিক গত যে মর এপেইত আমার প্রদীপগিরকে আমার প্রয়াত সুরেন্দ্র রাজকুমার আমি গা বললাম সুরেন্দ্র গা বললাম তার কথা না জিঙ্গা তার ধর্মে তার জন্ম একদম ধর্মর হাবির মঙ্গল লেখে হ্যাঁ তার জন্ম সে তা কোনাগুইতে তার তো ব্রহ্মকে নিয়ম ছিলা কোনাগুইতে তার তা বাপক মালক দেবো সিহানতে তা তার জেঠাকর না খুর্তবার পুতক ওগুলো আমার গাঙে সেনারিক বললাম সেনারি বললাম সেনারি রাজকুমার ও বুঝকে জেঠাকর পুতক ওই বার তার বুঝকে তারে তানু ও সময় দিয়েও করলাম দর্জি করলাম সেনারি রাজকুমার দর্জি গছিল দর্জি করিয়া তারে লিগ পাকর আসি পাকুর এটা বিএ পাস করেছি আসাম সেক্রেটারিতে জয়েন করেছি করিয়া তা ডেপুটি সেক্রেটারিটার করল হাদিত তা ডেপুটেশনে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এফসিআই ডেপুটেশনে গেছিল যা তাদের ইজি গিয়া অর্থাৎ আমার ইয়র মাঝে আপার ক্লার্ক যেটা খাইতে আক্রম
yo FCI deputation hasil. Asup itu tahun AG1, usun AG1 juga tahun, assistant grade 1 usah pusing ada hasil, opitha ya ta. Amar FCI mana je, onek family, onek sore ta cakri jasi. Udin dini din kalu kani suvidha sil, dia parla. Kah general manager tallo ya, ilu ya, amar show ter bahu ter, even mean je more family upokrit. Kira-kira itu, more immediate jatuh go unjolal da, more immediate jatuh go, egar pora de, takdir pasin. Usade arkau more khurta go putu go nandolal doi, usade Pintu Raskumar nargang or asin, egar yod do yod takdir pegelga, arkau Bangalaya go mungkin Chengkris kile teacheri kollo, murta sikhok go asin. Bangali go, Chengri bagana sil go, ugu tarin tariot porade sakri pe agelga, wana marag perima Chengri sulo lagad je gorugi, gorait, uda sa bagania, o gorait bila silo tarma je, goraita gore ta efshed na goi, uno department ha ta ugure boradilo, usa ta buhuto de ta sakri de agelga, uha de katakal ortasi, ekdom boyo silamanu, murahid de ha. Dolar Raskumar, tapi gorgor bangga dah helda. Raskumar, orang keluak par Raskumar amar, tapi gorgor bangga dah bangga dah sila. Ugu agam boleh tu sego, agete hade certificate bisale, itu pasah an lagi. Itu pas certificate agak sosa jual korap pala. Jekor boleh tu baka ponsas bi dah sila ugu. Itu pas certificate agak certificate boleh tu korugu sakri bi agak. Jiwanan cakir korai tar ke amun tu. Iga, hal korasil. Hade bahu tu re, hajo korasil. An cakri bi apa le? Isu opi tada giro sekretari tada giro supranen goya komson pe ahil, tapi sese under secretary, deputy secretary tada kora sese. Jo sekretari tada ghori thai tu, giro kya amar gangor potu gor maja sanction loya. Amar gangor jese potu dorom, dorome to tengara gotta ya pota go pesa dar gotta ha sese potu or tengara or paragoda ya bukur dorome ha de bekto bekto mool liki ha dekya chengkrisar got chengkrisin chal roadi gotte log laga sese pota gor. Sanction ane sil, etah sekali itu ya PW log duriya, orang tar log duriya, potera sanction tak korak korak, oki amar manu ref, amar gangur tar refun korak, potera sanction nail, saya kampur saya kampur etah tar duri tu asil. Mije baka higher sanction ni pakullu, oki gilok, amar gangade siud gelaga, sutid gelaga, amar potega hong korak tar madai, gawar oki show bujone, tar log or bujone, tar tar atau tar hosuk pepe log duriya, niam kamno kulla. Konak suhu tarik koriya tanu surga hongkola tuhan murah itu deh. Pot gotto mati mes bid mati pot surga itu kadal mati jatuh matiya nane poto otthol kulla uskola dah itu kami giroke kollo tuhan murah itu. Etarma juga lega giroke pot jadi jormo sergange hanat ta imprinta han thaya gelga cino cino ta han giroke thaya gelga manumun giroke rekhapat kure gel. Ada imprinta hand girok ke thopar hasil, orang girok ni perayaan dohul, kanar dikah girok dohul, kini tu ta imprinta hand, amar kangen ata, thoye kesega, no manu mone ta imprinta hand, rekapat kore par hasil, hana hand girok kore dehul, arba hero girok, bisupia monpuri sama songsa, Guwahati jawa hasil, ogot obisi komisioner jamar je, kob kece hand je. Orisila, bisnupya aman nang handoman kelacar hallo. Obisi bisnupya mungkin obisi na goye hallo je. Amar berdua pokhul loge, kaisa hantol sil. Oh kanat girok semua sengsar. Sokriyo presiden goya girokor semua itu silhan. Presiden goya girok asil. Supungko de, yo kulla pitu asemu pitu amar saitho sobrang dilahan tanu no kulla santi de pisah korosil. Oh baga sendir asmar presiden go baro Guwahati santi da original gorita jafiribun orgo. Shanti da jenal sekretari dia, ekpi cantan aku rasila. Upin mau degiro ke, samasan orang khatro udjau. Broader gangan era dia, broader de bisupya mulai samajan orang khatro udjau. Degiro koru upin deh antho parasin. U, tapa dah orang bolisro kama degiro koru. Sohju, direct jodi tu thay han koru parasin. Ehana tu degiro koru arah, tika antho ya. Ekrum jingga, amar gang mau admi jatai, doya gelaga, bebaka wasi, direkhapat kura gelaga. Uta dua god. Ulekna korle, orang negara ni tu. Amal gangguan ad, konjugiti pasan term,
মোর মনে পাসানটা সহের মাত্র কিন্তু পাসানো আমি কনফার্ম কনজুগেটিভ পাসানটা আমার উপরে জিপি গো এবাকার জিপি হতে বজন্তপুর জিপি না গই এবার তো বজন্তপুর আগে রাঙ্গিখারি বজন্তপুর গাঁও পঞ্চায়েত বুলাম গো একদম গিয়া রাঙ্গিখারি শিলচরর ও থেকে ওদের জাইফরপুর ডেংটির গোদে গিয়া চেংকুরি হাবি গো এবার চেংকুরি জিপি আলাদা আছে একদম গিয়া দেবচার শঙ্করবস্তি ওদের আঙ্গিরখারি উলিয়ান আছে ওখান গিয়া আমার গুতরম চেংকুরি হিঙারি ভগতপুর এটা হাবি এরকম অম্বিকার জিপি গুদম আছে হিঙারি বহতপুর কালিঞ্জর বহতপুর মাত্র বহতপুর মাত্র কালিঞ্জর হিঙারি অংশ কেহান এটা হাবি জিপি এগত আছিল এটা বিরাট জিপি এগতা কনজুগেটিভ পাসান ট্রাম যে গই প্রেসিডেন্ট গিয়া জিপি প্রেসিডেন্ট গিয়া আছে গিরকর সময় অবদান ফেলি বা গিরকর সময় তুমি দেখ কিনে মাত্র গিরকর সময় আমার বোধে আমার মানুষ বলা নাহুমালও বলা রিফিউজি বলা বহুতে কেস কোর্ট কেস নাও করলা ওরা তারেরও হাবি সমাধান করলা তা উদাউট কোর্টে না গিয়া তা হাবি সমাধান করে পারলো তা বিচারা কেহান করতে অনেকবার সিটিং মোর ঘরে আমার ঘরের বিচার আহান অন্য কাদা তার লগে মাটির দরবার আহান তা অনেকবার সিটিং করতে করতে ওখান ওখান সমাধান করলো এহাদে বহুত কিছ আছে তা কোর্টে না গিয়া হাবি তার রিফিউজে এটা আমার কাঞ্চনপুর গোলাপে যেটা বাঙালি আছে এটা হাবি তারে ডবল বিশ্বাস করলো তারা না ইয়া বিচার হান দিলা কোর্টে গিয়া আপনার পয়সা দিয়ে তো অনামা করে তার আমি বিচার হান দিলা অনেক দিন তো বইয়া সিটিং বইয়ে বইয়া তার সমাধান করে পারলো এটা সত্যি হানতারি অবদান আছে তাছাড়া গিরকের সমাজের যে কোনো হানো তার হাবিরে হাবির আস্থা হানতা পাপার আছে হাবির হবা কাম করে গিয়া পার আছিল গিরক আগ বাকা বিরল উষাদে ক্ষমতা ল আমার মানুষ আগ দেখলাম ও তার সাথে তা বিরল আর এক তো আমার কচুদরম গাং হনাত আর এক জিনিস আমি আজ উল্লেখ করি মনে তো আমার কচুদরমে লাইব্রেরি মুভমেন্ট হান আরম্ভ ছিল করেছিল ও লাইব্রেরি মুভমেন্ট হান এহাজ ছিল যে যেটাই লেরা আজিকালি এবার এসএসএ সর্বশিক্ষ অভিযানের মাধ্যমে ফ্রি অফ এডুকেশন ফ্রি অফ কস্ট এডুকেশন পেয়ার লেরিক সাপ্লাই পেয়ার গভর্নমেন্টে ফ্রি অফ কস্ট লেরিক সাপ্লাই করতে আমি পাকলাম বা আমার সিনিয়র যেটা পাকল্লা ঝুঁকু না এটা লেরিক এটা নিজের লোনা লাগিল পরীক্ষা স্কুলের ফিজ দে না লাগিল টিউশন ফিজ দে না লাগিল হাজি পাকলাম সব ফ্রি নিয়ে আসিল অপি হাববে তা লেরা বড়া বাদনে হাববে তাই অপি নিজের পোশাক পাকলে লাগছিল সম্বিধান ও সময় মাঝে কচু ধরম পূর্ব কচু ধরমে লাইব্রেরি মমেন্ট আন করেছিল কত মানুষ এবার কত আসি ও তার মাঝে আগত দৌল মুড়িয়া বললাম মুড়িয়া দা বললাম আগত দৌছে আর এক রাজকুমার আগ আসিল চন্দ্র রাজকুমারের বাতে বাগ্নগ রাজকুমার ইয়া মং বললাম কি নাহান নিম পাহর উড়ি এবাকা যে ওপে যে আমার ইয় রাজকুমার যে এলাইসিত করে তার বাপক এলআইসিত আমার অফিসার আগর আছে এলআইসির অফিসার আগ আমার জরমে ই রাজকুমার তার বাপক তানু এবার যে সুন্দর রাজকুমার জরম বাতু যাগ নীলমাধব রাজকুমার ডক্টর নীলমাধব রাজকুমার ডক্টর গো MBBS তা মোর বিয়ক আগ রাধা মাধব সিংহ সদ্য রাধা মাধব সিংহ তা আর এক সদ্য ইন্দ্র সিংহ প্রয়াত কৃষ্ণ কৃষ্ণবল্লভ সিংহ আমি গুল্লুপা দা বললাম গাঙে তা দৌল আর একা গবাকা একদম প্যারালাইসিয়া পড়ছে শ্রীযুত গোপীনাথ সিংহ গৌণিত বললাম মাস্টার প্রয়াত গৌণিত সিংহ মাস্টার গো ওর খোলা বিয়োগ গোপীনাথ সিংহ প্রয়াত এবার তা আছে প্যারালাইসিয়া পড়ছে এটাই যে লাইব্রেরি মুভমেন্টে হান করেছিল ওখানে তার যত লেরিক এটা লছিলা যে ওই পয়সা থাকে নোয়া লেরিক লইলা ও তার লেগুতা স্টাডি লিখল ও তা তানু তা ফোন করে আনা তার লাইব্রেরি হ্যাক করেছিল একত গাঙর লেরিক পাশ হয়ে তারে ও লাইব্রেরি গত লাইব্রেরি গত লেরিক দিলা ও তো পাকরে কোর্সান লিবিল ও লিখিত বার ফিরা দে না তার অ্যাসাইনমেন্ট দিন করলা করিয়া প্রত্যেক সময় লিখে পাকর লিখা দিলাগা বারো নিলাগো তো বারো হিসাবে ফিরিয়া দে না এসাদে লাইব্রেরি মুভমেন্ট হান করেছিল আমার তাও মোর তা মিমি কোনা হইতে বাবা দেবো সিলহানতে আমি আমার খুতা গুবর তো তত্ত্বাবধানে প্রয়াত সুভাষচন্দ্র সিংহ তার তত্ত্বাবধানে লিখ পাকলাম ওকে ও লাইব্রেরি ও লিখলো মি কোনাকে হান পাকর বুধে ও লাইব্রেরি ও নিলে মি পাকে আলো করে মার লইস এ লাইব্রেরি সার্ভিসে আন যে করেছিল গিরি গি থালিতে আমার গো তা নমস্যা ও তা দুগা গায় ভাগ আসি মাত্র ডক্টর নীলমাধব সিংহ আছে শ্রীযুত রাধা মাধব সিংহ আছে শ্রীযুত ইন্দ্র সিংহ আছে শ্রীযুত যদিও শয্যাশায়ী প্যারালাইসিস পড়ছে শ্রীযুত গোপীনাথ সিংহ আছে এগি আর কত দু এগে লাগা
Eta habi, eta nu de laibi momen hai kose, eba ko momen hai maga ngan ni. E de laibi momen hai doita sela jone gire, habi gire, ni koria amai gange amai apokli tonu sahito son melanu lami han amari bibini han koria, ona dos bosor lami e warda han dia. Dos bosor dia wan bondosin. Dosan e ward, dana bisa wan amar da bondosin, bisa skarona hanat, osan amar sumajor de kulieta niam. Kemajuan sahiti kemajuan kuliah jawab. Ada kuno hanal dia kemajuan, emang 10 nomor award tuhan dite. 9 nomor tuhan dia nih dekat dokter kepisi nare. Oda agen pasila utate, oneng go, dua tinggo pasila, mahasiswa monjun da pasil, guru paloja pasil, isalbar maje, mahasiswa tor bijoyo da pasil, award tuhan, ba arta oda cengkri dolamun da pasil, rasdari Tiwiniosa pasili, ya doi ga, nomor orang han, akun ga monunjono da pasil, at nomor na kita, tempel da pasil, sahiti kerma je, ya, nomor awardu han ga pilih ada dokter kapisina, dos nomor wan ga, amaru barar bosnop kopi, guru, janmoniosa, bosnop kopi, da pasil. Ope gya emon polisi han gare loga loite amar jo samajik motanik ko dalal letai jo pe mi han continue korle mi direct samajor yo han jorito uri daladina jorito uri ga jar phole han gyan hoya thasilu kintu mor uddeshyo anail ta ere je library moment han asila je jinte asila egire ha bidahya e library moment ai itihas an geya tanore habi ebaru han jana mona chilu ta han poromar asu e dobara ta mitmat hoile Bisa kita bangun itu berarti jorong mau hita. Eta bintang yang bisa kurang pertu boleh hantu suatu. Ehana dikah. Amar kamu ada di rekabat kurus kita mijewa malu utar gudu. Ada kita aktor niobe kamu kira kalau kita kami unwa beti hal utar. Oh kamu hana hat maje. Cengkrin maje. Posu jorong me. Kalipun dah kerohane jet go boyose. Pronjoy murta guru dek. Sikpa hadmas agasil pronjoy oza. Oza pronjoy singho. Baru amar oja Harikrishna Mukherjee, oja murta mama gosokor Shishir Kumar, ohade bibhinno shikkhito manush asila jetai amon somoykar graduate kunjo oja bohut purana graduate go BAB go somoy ta baire onek choba chakri pelu kintu gangor school ago ogulia tanu go venture tan life han or dekor go je life venture go school khate khate jepi tanu onno go chakri pelle Porque se nega MBT go onu da sakri la ona ya soju ge tanu sakri ko mate akal na osi oju go na sakri ga akal na osi utai gangon school ogulya or kole bencher school ot khatiya tanu life na ordek ye loite ga bura kale ga commercial aste khani go san pra sakri kore utai char kol e sadu tai life gan kate ga la o te gangon school han e hada se device kore ge laga kon ke han o ga amar gangon ata se ta mudda amar gangon na hoy amar habilo ya duji chair Hari dek tangai, jugendro da maswar ru jugendro da gasi tanu gangori sulle khati asile, wadu bi unda da, iskulor gangori yok bule hade, onek ta asih habi gudo dek tangai, hane dika, ekrumi, gange je ami somaje hanore, jorong je somaje hanat, gangunat, nijor daito kurtu ibu obligation, imawo wajorong je hitar filial obligation, imawo wajorong je dai daito ke tar, gangono kuti obligation kani, kute kurtu manuta tayazar ga, uta palan kurani. Kan, dasar itu gangguan itu kan di purdu orang istri jaga lagi. Samaja itu obligation amal thar. Dalam itu samaja itu amal daya itu kan itu thar. Uta mi daya itu uta eladen wajar. Usaha dia, ini kan di overall je. Amal samaja itu dalam usia mana, jadi samaja itu tanu dekungo dika hallo. Dekungo dika hallo, jago je perta gangguan samaja itu jadi contribute kore pas. Uha dua gol kota kan di nasib kerja. Jangan mani tu, agama amal pun dipilih malo. Dokter kali bisa cingogi rokor obligation samaja itu. Tar jiwonehan tar gobesan alob do kamet gobesan ay kamet alob kurei tega somadur kai kurei kesega yan tar somadur kui tar obodana han dangoro obodana han jana kung wui paharumar tangai ada han usade ga deha ga bibunota deha dorone ga amar sahiti ga tafi joto sahiti ga si oura miya ga to kuri gokulon di kizi samrang to kuri modoni ga gahang to kuri oja bozondro singorang to kuri tanure dori Bahaya bakau konek sahiti kasih, semujud dagasi, campuran dagasi,
দেবদিল দেবুদা গাছি, দেবজ্যোতি সিংহ দিলস, তানু দাদা গাছি, বহুত সাহিত্যিক আসিল আমার তা, বা আর তাও অনেক সাহিত্য কনাক্ত আছে, লেঙান কঙ্কি হান এতাহবে তানু যে কোনো দিকে হালো বলে যে যাহা পড়ে সাহিত্য সাহিত্য আনু সমৃদ্ধ হানু যাতে আনো কাম এটা সমৃদ্ধ করে গেছিল, এটাও তানু রেখাপাত করে গেল সমাজে আনরে তানু পিছিয়ে দিয়ে তানু দৌড়ে গেল তানু সমাজে তার নিঃসিং যায় ওর সাথে গিয়া ড্রামা মুভমেন্টে আনা আসিল, বারমুনির ড্রামা মুভমেন্টে আনা আসিল, যেমন গোলাপজা গাছি ডক্টর শ্রীকুমার সিংহর বাপক প্রয়াত অশ্বিনী সিংহ গিরক কাকা গাছি, তা আসাম ড্রামা কম্পিটিশনে আসামের তো আসামর সবীন্দ্রনাথ একাডেমি অ্যাওয়ার্ডে আনতে পাশিল ড্রামার লোক ওহাদের ড্রামা মুভমেন্টে আনলো, হিঙ্গালাদুর ড্রামা মুভমেন্টে আনা জড়িত, তা ওহাদের অনেক মেনবাসী আমার মানুষ ড্রামা মুভমেন্ট ফাগিরাম কিতাতো ওদের জন্মছিল, তাত বহুত মানুষ এরক থাকে সিগা। তাছাড়াও আর একদিন যে আমি লক্ষ্য করবো এটা গৌহাটি এহান যে যেবাকায় রথান আহে রথর প্রিয় ধান সৃজন যেবাকা হে রূপে পাথারখানির মানুষ যেটা ঘরিত আসি এটা আমি কথা আনো এটা ওই যে রথে যার গাগো গড়ে আমার তো রথান নিলে গড়ে জানারি ইথোয়াও প্রায় পাথারখানির মানুষ তো গাড়ি গোকে তো আর গড়ে জানায় তার মনে জানা অর্থাৎ তানু গা খালোর পাড়ার কাঙে হান তানু গা দুমদাম করে মানি তার হন তানু ও উহান উন্নত না পিতারা ঘরে থাইয়া ঘরে তো কাং মানি তা আমি কাং মানি আর রথযাত্রা হাত মানে ওইলেও তানু এ পাথারে মানুষ গড়ে জানা আর তানুর ইথো আজ আমার তা দেখা যায় অর্থাৎ গাঙে গিয়া ওখানে জড়িত না এটা যে গাঙর টানে হান এপরি মানু তার হান পাথারে দিয়ে কত মানু আমি হান প্রায় মানু হান দেহ প্রচুর সময় জানা হান অর্থাৎ তানুর পেয়ে খালোর পর কম তানু কিসায় মানি তারা উহান তো দমা দল কিতা উদ্দারা রাখো লালো কিতা খাই মানি তা এরে তা এই যে এরে গাঁর টানে হানে হাতে এবার তানু বহুত রান আসে আনি কত মানু আন দেহ এহাদে এর টানে হানে গাঙর এর টানে হান থানা লাগা তা মানুষ নিজের জন্ম সে গাঙর পথে টান হান যে কোনো টান হান থানা লাগা ও টানু হানে আমার বন্ধন হান ও টানু হান মানে ওখানে আমার ব্রিজ বিল্ডিং হান এর ব্রিজ বিল্ডিং হান আমার গাঙর লগে বাইরে থাই আর গা জেপি থাই থাক হান করা নি যে যেন এক্সাম্পল হান দিন এবার ইউএসএ আছে আমার মানুষ অনেকটাই ও তো এবার কি আমার গাঙর সাহিত্য লোকে তার জরুরি আমার তারা তোর যা থানু হয় তার টানা হানা বাইরে থাইয়া বাইরে থাই ওদের রূপা কামে জিতে কিন্তু জাথান লোকের বিভিন্ন তাতানো জড়িত নামুনি তারা ও জাথান টানু হান এটা ব্রিজ বিল্ডিং সম্পর্ক আছে না করে সম্পর্কতা আরো গোড়ানি সম্পর্ক সিলি জিনিস আনো এখন গড়িল জিনিস এখন প্রদীপ আর তো অনেকটা আছে তাই টপি ওতে মাতলে না উলুই তুই এ ওতে বেজান গো টিগল এখন প্রদীপ মিউট আছে নাউনি আর আচ্ছা রামলাল দাই খুব গুরুত্বপূর্ণ দরমার যে আমার সুরেন্দ্র রাজকুমারের অবদান এবং পুরঞ্জয়ের যে অবদান উহানি তুলিয়া ধরল তানুর অবদান ডক্টর কালীপ্রসাদের অবদান মাতিয়া কানানি তা যে ওবাকার যে আধুনিক শিক্ষার কা মাতিয়া দিব্যাশ্রমাগ নিজে বি লইয়া হং করেছিল করিয়া তা কিন্তু বাহিরে থাই তা তার গাঙর মানুষের চালেই মাতিয়া তা দূরেই থাইয়া যেবাকা কোনো কারণ অভাব ভূতর তা ওখান ওরা সাহায্য করলো হয়তো তা ওখান বহুত ওবাকা শিলচার কতগো ইংলিশ মিডিয়াম স্কুল আছে ঠিক ওবাকা তা দিব্যাশ্রমে আধুনিক শিক্ষায় শিক্ষা দেওয়ার চেষ্টা আন করেছিল ঠিক ঔষাধে ওহানোর অবক যেবাকা অবনতি যেবা গটিলুপেই সাধনও তা স্কুল আগ খুলেছিল স্কুলগর মারফতে তাও চেষ্টা করেছিল গাঙর এডুকেশনের ডেভেলপমেন্ট প্রেজেন্ট সিনারি সাধনে সাধন সিনহা তা ডিসি অফিসে কাম করে তাও নিজের গাঙর কার সাথে চেষ্টা হান করেছিল 10 বছর চালাইল চালানির বিষয়ে বিফল হয়তো কোনো কারণে রাজনীতির কারণে আর কিতা হয় ওহানতে মাতে নোয়ারি চেষ্টা হান করেছে কিন্তু উপায় হাবিত এবার দেহার আমি চেঙ্কুরির ভিতরে দল সিনহা বর্তমান ইয়গ আগে তা ইয়গ মানে জিপির গ্রুপ মেম্বার আগেও আসিল তার নখবা নাং হান তাই ধীরেন্দ্র তাই ইস্ট কচু দরমর ওগর অবদান উহান বর্তমান পর্যন্ত অবদান খুবই গুরুত্বপূর্ণ পিএইচইও অক যে কোনো কাম আহানা মানে নোয়া চিন্তাধারা আনিয়া গাঙরে বাস্তবতা কাম করানির প্রবণতা হান ও ইয়ং জেনারেশনের ভিতরে তা আছে বা আমি এপে শুনি আর যাহান ও পে চেঙ্কুরির ভিতরে যে অবদানের ভিতরে আছে তাই যেমন গন্ধরাজ সিংহ চেঙ্কুরি চেঙ্কুরি হানন্ত যেবাকা আছিল ব্রিটিশ আমলে যেবাকা ওবাকা বাগানোর যেবাকা উচ্ছেদর যেবাকা অভিযান আহান যেবাকা চলেছিল ওবাকা গন্ধরাজ সিংহ
ego kita korosil tak kulagoi kesh korosil ta British government or august e kesh koriya ganguhanore jingta korosil go aji gondoras etaro bodachen kurir obodan obaka tar o shomoye polli mongol matiya sonstha ahon korechila mi documentary ei pasu one morangu ase document one polli mongol matiya sonstha han ase হয়তো এবাকা ওহানোর ইনোভেশনর কাতানো এবাকা চিন্তা কতরা জেগো এবাকা চেংকুরির বিলগর ইহান উতানু কোরানির ইহানাত আছে এসাদে আছে আরাকা ওদা যেমন নন্দ আনন্দ কিশোর মুখার্জি এতাল দা এডুকেশনিস্ট তানু চেংকুরি স্কুল গঠন করতে অবদান আছে পুরনজয় সিনহা অবদান আছে এতাল দা পুরনজয় ওলতাই ফাউন্ডার হেডমাস্টার গো আছেন এতার অবদান খুবই সেলুজ্জ্য এডুকেশন সাইতে গায়ে এটা কোরিয়া গেছি গাতা কুতুমো গাঙ্গরকা আর বর্তমান যুগে এতার লগে কিন্তু তাল মিলিয়া বর্তমান যুগ দূরই থাইলো গাঙ্গর দূরই থাইলো যেমন চেংকুরির ভিতরে বিলবাড়ির বাকি তাইবাকা বর্তমান যে রাস্তার ডেভেলপমেন্ট এতার ভিতরে আমি খানিয়া আমি মানে নিরপেক্ষ মানুরান্ত খবর পাওয়া দিতাই রঞ্জিৎ সিনহা যা মহাসভার লগে জড়িত আসে তার অবদানও এবার খানি আছে এবার পথ ঘাটে তার উন্নতির পিছনে তার খানি মানে অবদান আনথায় আগেছে গা মি এবার আজিকার যে আলোচনা চক্রহনা গাঙ্গর প্রতি ডিউটি এন্ড রেসপন্সিবিলিটি কুঙ্গই মানে আগে শিগা ও তার গজি আলোচনা হয়তো মি অনেক গরম হয়তো মনে দুঃখ না পেবা এহান তাই আমি বাস্তবতা নিয়ে আলোচনা করি আর আজি আজি মি পিছেদের গাঙ্গানা তাহি আড়া গাঙ্গাহানা হেল তাই কালিঞ্জর কালিঞ্জরের আমি যদি ইতিহাসে যে আছে আর গা ও সময়া সুরেন্দ্র সিন্হ মহাসভার সভাপতি গাছিল পিছেদের বারতা কোপারেটিভর চেয়ারম্যান আগো আছিল কোপারেটিভর চেয়ারম্যান অবস্থা যেবাকা আসিল উপাকা আমার মানুষ অনেক কোপারেটিভ ব্যাংকে এমপ্লয়ি দেনার সুযোগ দিয়েছিল হয়তো দশ বারো গো আসিল অনেক গো তো এবার পেনশনও হইল অনেক গো চাকরিরত আসিল উপাকা তার অবদান আছে গাঙ্গুহানার তার খানি অবদান আসিল পদ গাঠন করতে গিয়া তানো ও সময় ও সাইটুগুলো চিন্তা ভাবনা করেছিল তানুর পিছেদে তো এটা ইয়ং জেনারেশনে এবাকা আইয়া এবাকা ইয়ং খানি আসি তানু কাম কর্তারা কোরিয়া গাঙ্গর পথ ঘাট এখন ডেভেলপমেন্ট কর্তারা পিছেদা হিকাই আমি যদি আমি আয়া দেহিয়ার শিলচর কলেজের প্রতিষ্ঠাতা যেটা আনিয়া যেবাকা নাভি গমাতে পারি আর শিলচর আমার মনে হায়ার এডুকেশন করলা এগর কিন্তু আমি চিন্তা করলে এগো বহুত ধন্যবাদ দেনা লাগতই এর সাথে প্রতিষ্ঠান আহ করেছি এগর পিঠিত আছে তাই গুরুদাস সিনহা আগর আমি নাঙ্গান মাতে পারি আর প্রতিষ্ঠা তানুর উদ্যোক্তা আছিল পিছে দেয় তাই মণিকান্ত সিনহা আসি অপৈত চিক্কাদা বা নগেন যেগো আমি নাঙ্গান মাতিয়া নগেন চিক্কাদা তার তার অবদান বহুত কিছু অবদান আছে আজি হান কল আরাকা হান আমি মাতিয়া নাগাল্যান্ডে যে চাকরি করলা টিমাহান তানু ফান্ড আগত হছিল ট্রাস্ট আগত অপৈত পয়সাও তা আনিয়া বরাকবেলি একাডেমি মাতিয়া বোধপুরে ইংলিশ মিডিয়াম আগো আধুনিক শিক্ষায় শিক্ষা বাতিয়া বরাকবেলি একাডেমি আগো করেছিল অওতার যে কান্ডারিগি মি অগিন্নাঙ্গানি নামাতিয়া আমি ইয়ৈতাঙাই আগল তাই নিশিকান্ত সিংহ তাও এডুকেশনিস্ট গ চেংকুরির গ তা আগো আছে মেলাই অগল তাই ইয়রুবাজুর সাইডের গ তাও নাগাল্যান্ডে হবারেঙ্কে আছিল মেলাই ওই তো বারো নিশিকান্ত মেলাই ওই তো বারো রাজেন্দ্র রাজেন্দ্র মাতে তানু নাগাল্যান্ডে করেছিল শিলচর কলেজ বর্তমানে এবাকাও তিলক চাঞ্চন্য জুনিয়র কলেজের হয়তো প্রেসিডেন্ট গনা সেক্রেটারি গো প্রথমে আছে তানুর অবদান আজি ও বরাকবেলি একাডেমি গ হওয়াই আর চলে অনেক সৌ উপিত্য হওয়া রিজাল্ট এবাকা নিকুর দ্বারা এর সাথে রিভলিউশনের পতাকে গিয়ে ধরেছি মি এহানোর ভিতরে যে আয়া আমি বোধপুরের ভিতরে আমি আয়া উল্লেখ করি আর আমি মণিকান্ত সিনহা তার অবদানও হান গাঙ্গর প্রতি যে সেবামূলক যে করিয়া গেছে গা এবং তার বয়স সময় যেবাকা তার ক্ষমতা আসিল ও সময় তার ক্ষমতা অনুযায়ী চেষ্টা করেছি মানে এসাদে যে অবদানকৃত মানু আয়া গেছি গা ইসেদে মি মর গাঙ্গর ভিতরে আহিং আমার মাসুঘাটের ভিতরে অনেক অবদান থইয়া গেছি গা দুঃখিত আমার
প্রদীপ সিংহ খানি নেটওয়ার্ক ও প্রবলেমে নুকলিয়ে গেল দাদা মোড়ে হুনা নিয়ে ইয়া করে তা দাদা হুনি আর তা মোড়ে হ্যালো রামলাল দা হুনর তা হ্যালো রামলাল দা রামলাল দা হুনর তা হ্যালো দাদা হুনর তা আচ্ছা আমার প্রদীপ যে এঙ্কর খানি আর নেটওয়ার্ক প্রবলেমে নুকলিয়া গেল আমার যে আজিকার ডিসকাশন আনতে তারা গিরিকি থানি আজিকার যে তার প্যানেলিস্ট রান্ত অনেক কিছু হুনিয়া গেল কিন্তু প্রদীপ আইতে আইতে আমি খানি পাড়া ইয়া হান দেনা মনে হইতো যদিও প্রদীপ ইয়ে করলো আমি এই ডিসকাশনে আন অ্যারেঞ্জ করেছিলাম এবং এই ডিসকাশনে আনোর বর্তমান যাই হোক প্রদীপ আহিন প্রদীপ পড়ি আমি কন্টিনিউ করে নিত এর পিছনে প্রদীপ 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 পুনর্গ প্রদীপ পুনর্গ কন্টিনিউ কর হুনুরি হুনুরি আচ্ছা মি টেকনিক্যাল কন্টিনিউ কর মাতি প্রদীপ তোর বয়স একদম নাওয়ায়ের যাই হোক মিখানি আন গিরি গিতানি আমার ডিসকাশন আনোর স্বার্থে মিখানি এই ডিসকাশনে আনোর আমার যে ইয়হান আসিল তাই এজেন্ডা আসিল তাই প্রত্যেক মানুষ আমার গাঙ্গর প্রতি দায়িত্ববোধ এবং কর্তব্য এগো জিনিসে আসিল আজিকার এই ডিসকাশনে আনার উদ্দেশ্য কত আনো আসিল যে উদ্দেশ্য আনু তাই যদি প্রত্যেক আমি যেটা বাইরেও আছি যেটা মানুষ আছি এটাই যদি আমি যদি আমার যে হান জন্মস্থান না যেহান যে গাঙ্গানা তো আমি ম্যাক্সিমাম মানুষ আমি গাঙ্গরে তো যাই আজ জন্ম যাওয়া দিয়ে হয়তো বাইরে দেয় আমি আমার কর্ম ইয়োর কাবুলিয়া দেয় এস্টাবলিশ হয়ে আসি বা ঐনব দেয় আসি গা যেটাই অস্তি এসে জিনিস যেটা আমার গাঙ্গরের প্রতি যে দায়িত্ববোধ আন যেন আমার অরিজিনাল যে আন জন্মস্থান আন যান বলি আর বা যে আন গাঙ্গান বলি আর ওহানোর প্রতি যদি দায়িত্ব আছে পালন করে তাইলে ওহানোর প্রতি আমার এই ডিসকাশনে আনাছিল মি এপে খানিকপাড়া মাতানি আন মি হইতো যে আমার রামলাল দাদা গিরকে জবর হওয়া করে মাতিয়া গেল জিতিকান্ত রাজকুমার গিরকেও মাতিয়া গেল এবং আমার এঙ্কর প্রদীপ সিংহ গিরকেও যে হান তুলিয়া ধরিয়া গেল গা এহানোর কাবলে আমি তার ধন্যবাদ দিত কিন্তু মি ওভারঅল যে ডিসকাশনে আন শুনতে গিয়া দিয়া মোর তা খানিক পড়া জিনিস আন যে আন মোরাং লাগিল যে আমি আন তুলিয়া ধরানি মনে হইতো আমি যেহান এপে ডিসকাশনে আনা যে আমি তুলিয়া ধরলাম এটা পুরানা ইয়ারি যেটা আমি তুলিয়া ধরলাম আয়কার যে আন জিনিস আন যেটা করিয়া গেছে একদিকে থাকি আমি তুলিয়া ধরলাম বর্তমান পরিস্থিতি হেনাত বা বর্তমানেও আনাত আমার কিয়ান করানি এ সাইডে হতে আমি খানি আন আমি আমার তা বোধ খানি টটরানি আন খানি মিল পড়া বর্তা মনে হয় এর সাথে যদি আমি প্রত্যেক গাঙ্গরর যদি চিন্তা করি আর গাঙ্গরর আমি হয়তো হাব্বি এরিয়া আসতা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ যেপেই যেপেই আসি পাতারকান্দি হোক হিঙ্গালা এরিয়া হোক বা ইভেন ত্রিপুরাতে হোক যেপেই যেপেই আসি যে গিরিগি থানি হয়তো আগেকার সময় আন যে আন সময়ের ডিফারেন্স আন আছে আজিত যদি আমি 50 ইয়ার্স আগে বা 40 ইয়ার্স আগে যদি আমি চিন্তা করি আর তাহলে ও সময়ের মানুষ চিন্তাধারা বা পরিস্থিতি পরিবেশ যে আসিল আজিকার পরিবেশ পরিস্থিতি আজিকার চিন্তাধারার লগে আমি বহুত ডিফারেন্স আনপি আর ফারাকা আনপি আর যেহানোর কাবলে আজিকার এই ডিসকাশন অ্যারেঞ্জ করতে পারতেছি এবং প্রত্যেকখান গাঙ্গরে ডেভেলপমেন্ট ও সময়কার অনেক গিরি গি থানি আসিলা আমি হয়তো মনীষী বুলানি পারি আর যে তাই কাম গাঙ্গর কাবলিয়া যে করিয়া গেছি গা আমি হয়তো তুলিয়া ধরে নারী আর বা আমি আমার তথ্য নিয়ে আসে ওর সাথে হয়তো গাঙ্গরে তথ্য থাকাইব প্রত্যেকখান গাঙ্গরে বা প্রত্যেকখান এরিয়াতেও প্রত্যেকখান এলাকাতেও উষা থাকাইব আর তো আমি আমার তুলে ধরে নারী
usaha deh amar japir bono aja, mici jodio japir bono orang deh japir bono, amar tawa asal itu mitulia doa ni monile doya kor tuh jangan, aja itu poncas rusor aja, jangan itu mici pay pay kan ya antulia doa ni monau rizal, jadi itu mici japir bono asal deh, japir bono aja hospital ago asal aja go, aja ni tanam dopor state dispensary bu ya asil, eh hospital lo narsum boy, oh hospital gua mati orang deh silta amar baba, jigo Sorgio Brajodhan Singh aja go, tama mati orang deh sil, hospital gua onar kabulia. Oh mati kan di tempat mati teh kan ini yang mau ya lagi, kan? Oh jaga orang mati kan jangan napur istilah jangan, oh jaga orang, amar babar khurta kan hasil, kami ibu bul langgam ikonan kayak deklar, oh ibu oh jaga donba usinna, tau kania anda sil, emang baki jangan ya sil wanita tau pih area or kadabar area or nahoma lakta sila, nahoma lauta jaga kah bihun natalau pih baba kita kalau usumoi nahoma lautran to bihun poisha dia loya dia hospital orang kabulnya dan kuriya, aji sudah hospital lah oya gelga. Tanu osho moyona tanu ganggore education or kabulia o dia basikar kabulia dia iskul tanu nija hong korea o dia benchari skul korea o dia pishe dosa de shikar development ta korea gesiga. Ebang aji recent je baka niam dina o ere goto ekbo chonna dubo sara je baka aman itan dubo state dispensary o je baka model hospital o korla. Upe je baka mpo gesiga ba tanu dolio sorkari je tagia o dia basuno ani temi pui hune siluta. Je babar na nganol loge ou je go nahungwa lar nangwan homilan te mikan yan confusion ya angkol luta je nahungwa lar nangyan te kisha dahil damite jo toan hunesi jo toan lar pasi ante jagaan amar babai baro kani parda an amar ipua go je go babar kuta ga wasil dono usungu desi upai mat lata je ousungu imanuta cinta dara je ta sholo ta an asil hospital ago area or development or ka hospital ago lager mati na lager mati ne yose mati ana ni lager ante je baka nat lau pe amar babai asil je ta poisha je losila kintu Hospital itu dilang hante, kagak usah babar nange na ukur usah usum mau hospital itu dilu loh, tapi itu lekai pora nang wan thaya ke lantai aji kardi ne o nang wan lar nang wan waya homasa ya. Erpi sete baba gak si emi school kore si, ada kagak amar japribon or kumelor jego ya sil amar ojag sil, murushing gak boleh high school atau establish kore tau usum mikar bikom pas gak sil, hoba cakri pe yaud ya cakri tau gak sih kan yaud ya. Jadi ganggu orang education orang jadi obat itu purun kerana kau lihat venture school kuriya atau dia loh itu lifean orang mana cakri lifean loyon itu itu cair pasu surah ke giat dia uta provinsi life school giat dia usah tu jaga lagi. Antara sahaja orang pertengahan dia terus ada manusia itu ayah kerja kuriya ke sini kau kiri kita ni tarik amin nama syukur kuriya bah yo kuriya dia kerja uan uye dia. Antara eh mana marhuda amin jeje area ini harpasi jeje area ini nangan uari dolan, thikai asa. Kintu jeje area tapi nang nado resi kiri kita ni pih thaya thaya utar ta দুঃখ মনার দরকার নেই উতার আমারং হই তো তথ্য না আছে গিরিগি থানি তাই হার পাতাইবা প্রত্যেকখান এরিয়াত উসারে মানুয়া কি উঠাই দা একার যুগে বাইও হা কিন্তু আজিকার ডিসকাশন আন জানে বাকা আমি আনেছি যে আজিকার বর্তমান প্রেক্ষাপটে আমি দেয়ার তাকে আমি দুঃখ আন সব সময় প্রকাশ করি আর যে আমার গাঙ্গরের পরিস্থিতি খুব খারাপ হই গাঙ্গরে এবাকা শিক্ষার দিক দিয়া বা ইকোনমির সাইডের দিক দিয়া গিয়র দিক দিয়া এত জড়িত করেছে যে আমি বাইরে যে তথা ইয়ারে তাই হুনিয়াও দে আমি দুঃখ প্রকাশ করি এবং উতারে কি সাথে ডেভেলপ করানি কি সাথে ইয়ো করানি আমি হয়তো বিভিন্ন সময়ে সাথে ডিসকাশন করে জারগা কিতা করে জারগা এ আনর পরিপ্রেক্ষিতে আজিকার যে ডিসকাশন আমি আনাছি জি নিতা নিয়ে প্রিয় হন আমার লাস্ট বা 20 30 ইয়ার্স তো আমি ট্রেন না হন যে হন দিয়ার গিরিদা নিয়ে প্রিয় দায়িত্ব পালন বা ইয়ো আনর গজে এগো বাক্কা ডাঙর জিনিস আন বাক্কা ডাঙর কথা আন এবং পরিবেশ পরিস্থিতি এ জিনিস তা ওখানে আন অনুকূলে ওনা লাগে যে বা কাজ করে পারে আর যেভাবে পরিবেশ পরিস্থিতি যদি অনুকূলে না ঔষময় আর দিয়া কিন্তু আমি জ্ঞান করার এখানে আন হিম পেয়ার দিয়া জিনিস আর এনো প্রেক্টি বাস্তব জ্ঞান এনো আমি অস্বীকার করে না দিয়া আয়কার যুগে যদি আমি কোম্পানি জন আন যদি আন এর আয়কার দিন ওর এবাকার দিন ওর আয়কার দিন ওর মানুষ সরলতা আন আসিল মানুষ চাহিদা যেতা মানে নিড যেতা আসিল প্রয়োজনীয় জ্ঞান জিনিসে আন আসিল প্রয়োজনে আন খুব কম আসিল নিড আন কম আসিল বা নিড আন ইয়ে করে পারছিল কিন্তু এবাকার যুগে কি তাছে নিড আন নিয়ম এবাকার যুগে নিড আন তো গিয়া যে যায় রে পরিণত কইলা এ পে ইংরেজিত কথা আন আছে Man's need can fulfill but not desires will kotha anase ami nider to baga desire porsi ya jar bol kita se amar jinish an kita ebagar mi poribeshanor jani ya so amar jan dada gasi jeta gel mate gel tanur proti shraddha jan niye jetai koriya gesi ga tar proti shraddha jan niya ebagar poristhiti an jan ami gangor prottek do lagat jodi ami iyo kori ar je gangor development e an niye se ebaga poribesh ta jobor shakti ose onnanno yak tai ja pyao dia amar educationor dik dia shor education nar ইকোনমিক ইয়তাত নেই বেকার বল তারা সাধারণ যে চিন্তাধারা আনা আছে এহানাত কি আছে এর যে তা আমি গাঙ্গর যে প্রতি আমার যে দায়িত্ববোধ এবং দায়বদ্ধতা যে আমার মাতি আর যে দায়িত্ববোধ এবং কর্তব্যবোধ এহানাত আমি কি আনি আর তা বললে গিরিগি তা নিয়ে খানে আন চিন্তা করি এই সিনারি এগো চেঞ্জ হইতে আমার লাস্ট 25 ইয়ার্স বা 30 ইয়ার্স তো আমার যান চেঞ্জেস আন আহি গিরিগি তা নিয়ে আমার সমাজে না বিজনেসম্যান খুব কম আমার তাহা বি চাকরিজীবী যে তাই চাকরি করি আহ দিয়া
যেহানি আর্নিং করতরা যেহানি ইয়ে করতরা ওটা লই তানুর ফ্যামিলি চলে ইয়া তানুর ইয়ে চলে ইয়া দিয়া তার পিছে যেটা সারপ্লাস থাই তুই উবাকে গিয়া দিয়া তানু সমাজের দিক দিয়া বা গাঙ্গর উন্নতির দিক দিয়া অন্যান্য উন্নতির দিক দিয়া চিন্তা করতাই এই জিনিসে আনলে তাই ইহান মি যেবাকে মোর পেটগো বুঝতে হইবে আরেকা ওর মি বাটিয়া খান আন চিন্তা করতো যেবাকে পেটগো না বুঝুর হইবে আরেকা ওর যেন আনহীন টিকু এ আনলে বর্তমান পরিস্থিতি গিরি গিতা নিয়ে এপ্রি এখন খুব করেছে যে আমার বিশ্বায়নের যুগে না বর্তমান যে পরিস্থিতি আনা যেহান পড়াশোনার যেহান নিয়ান যে চেঞ্জ হইল আস্তে সিনারি চেঞ্জ হইয়া দিয়ে আইনে পেয়ে প্রত্যেক অভিভাবক প্রত্যেক গাঙ্গর মানু প্রত্যেক অভিভাবকে তানুর সৌজি ভূতরে হবা এডুকেশন আনতে না হবাই আনতে না কেন চিন্তা করতো প্রত্যেক হচ্ছে তা গাঙে আসিত হোক শহরে আসিত হোক এটার ভিতরে ডিফারেন্স আন কি আনে পেয়ে আমার চিন্তা করি খুব করে যে তার চাকরিজীবী গভর্নমেন্ট রান্ত বেতন আন পেয়া ওদের এখানে সুস্থ হইয়া চলে আসি তারা এটাই যে গাঙ্গরে অনেক গাঙ্গরে মাস্টারি করিয়া চাকরি করতারা গাঙ্গরে তার কর্মস্থল আন শহরে আসি তাতে শহরে আসি গাঙ্গরে যেটা আমি এপি পল্লা গাঙ্গরে যেটা আসি তার আনার জিঙ্গা গাঙ্গরে যেটা মাস্টারি করে আজি যেটা চাকরি করিয়া আসি এটাইও কিতা আছে এখানে বাগারি আর কিন্তু গিরি থানি এই জিনিসে আনোর অন্যভাবে না নিজ্ঞা এখন জাস্ট আমার ডিসকাশন আনোর ইয়া হানোর হিসাবে মাতরিতা এই গিরি থানি তাই নিজের শহরে যেবাকা পাকড়া নিজা হবা শিক্ষা হান দিক উচ্চ শিক্ষা হান দিক বর্তমান যুগ তাল মিলিয়ে যাওয়া দিয়ে যাতে চলে পারবা তা এ চিন্তাধারা হান করতে কি আছে গাঙ্গর শুরুতাও ইংলিশ মিডিয়াম স্কুলে দেনার গাবলি যাওয়া দিয়ে অনেক সময় শহরমুখী হইতে পারা যে গো গাঙে আসু কি আছে হয়তো শহর তার কাদা পড়ার শহর আওয়াত গিয়াও দিয়ে বাধ্য কি তার গড়বাড়া করিয়া গিয়াও দিয়ে থাকা গাঙত তো গিয়াও দিয়ে গড়বাড়া করিয়াও দিয়ে গিয়া থাকা এবং উপায় গিয়া গাঙে আনা গিয়াও দিয়ে তা গিয়া মাস্টারি করে বা চাকরি কর্মস্থল চাকরি ইয়া করে গা এবং সবাই তার উপিত হইয়া পা করে এরা জিনিস হান আনের লগে ইকোনমিক বার্ডেন আন যে আন তার পড়িল ফাইন্যান্সিয়াল বার্ডেন আন যে আন পড়িল এই ফাইন্যান্সিয়াল বার্ডেন আন মোকাবিলা করতে কি তাহর তা অন্য মধ্যে জানার মতো ক্ষমতা আনতাম তার নিজ এখন যে এর শহরে আনার পিছিয়ে শহরে থাইতে থাইতে যে চিন্তাধারা থিঙ্কিংয়ে দেখা নিয়ে ওনার পিছিয়ে উপেই ও মানুষটা গিরি গিথানি তা শহর মানে গাঙে যে আন তানুর যে জিনিস আন আসিল যে আন তার রুটাও আসিল এই রুটে ওরে মানে তানু উপিত উহলে ফেলতে রাখবে অনেকগুলো কিতা যে মি মাতানি মনে রাখেন কিতা আমার তা ইকোনমিকলি আমি এমাটি খাই ফাই আন সোসাইটি আন না গই ফাইন্যান্সিয়ালি এমাটি সাউন্ড না গই চাকরি আনোর মারফতে আমি পরিবার আঞ্চালিয়ে যার গা লগে আমার বেগুনি ইয় কিতা কি তেরো চালানি বা গাঙ্গর দু যেটা আমার ইউ থাক মেনটেন করানি ও সময় এর বেতনে আনা তাই তা মেনেজ করতে খানি আনহীন পিয়ার যে বাকা এখন শহরমুখী ইয়া দিয়ে শহরে যে বাকা ইয়ে করি গিয়া বলে শহরমুখী হইতে রাখা শহরের হওয়ানোর পিছিয়ে কিতা করতো তানু এর পেয়ে এস্টাবলিশ হওয়া আনোর চিন্তা করে আন করতো যার ফলে কিতা সে শহরে যে বাকা গাঙের তো উপরে তার গাঙর যে বি টি মাটিটা টি আছে এটারে হয়তো কিতা করতারা বিক্রি করতারা বা বেশি টেসে আইলো যে পয়সা আনি পিতারা অনাথ শহরে হোক গোড়া গহন করা নি কিয়া না আনহন করে আদে এপি এস্টাবলিশ চলে যেতারা এর পিছিয়ে রিটায়ারমেন্ট ওর পিছিয়ে পেনশন আলো চলে যেতারা গিরগি থানি এহান লাগাই বর্তমান পরিস্থিতি হান যে হান মি মাতুরি যে শহরে আমার শহরমুখী হইয়ার মানুষ তার পরিস্থিতি হান যে হান আমি মাতি হান গাঙের তো কিন্তু এর যে গা হানাত কিতা হর হান্তে যে মানুষ যে শহরমুখী হইয়া দে শহরে যে এস্টাবলিশ হইয়া বলি আদে যে শহরে আয়াও দিয়ে থাইলা এগো যে বা গাঙে যার গাও তার ফাইন্যান্সিয়াল যে আন উইকনেস আনার গা বলে আওয়া হইতো গাঙও আনা দেখে আহ দিয়ে তার ইহানে মাটি করে না কারণ গাঙ আনার জিতে আইলে তার তো উইত্যতে রুদ্ধতে উহলে হয়ে পড়ে গা যে জমি জমা আসিল যা প্রত্যেক সম্পত্তি যে তা আসিল ওটা প্রায় ম্যাক্সিমাম মানুষ বিক্রি করে আহ দিয়ে শহরে গ্রহণ করে আহ দিয়ে শহরে পেনশন আনার গোজে ইয়ে করে আহ দিয়ে ডিপেন্ড করে দিয়া থাই তারা এবং শহরে পাক করি তারা যার বলে কি তা সে গাঙে গিয়া দিয়ে থানা বা ইয়ে করা নিজস্ব ইয়ে বা নিলে দেখানি গাঙর লোয়ের ডিটাচমেন্ট আহে পড়ে গা এই জিনিসে এখন উতার মাঝে যেটা খানি হবা চাকরিয়া কেন করিয়া হবা খানি বেতনা কেন পি তারা যেটা খানি স্বচ্ছল হয়ে চল তারা এটার কাছে এর পি যে নিট এবং ডিজায়ার্স যে ডিফারেন্স আন যে মাতে ছিল আমার তো আগেকার দিনে যে নিটান যে আনাছিল প্রয়োজন আন খুব কম আসিল মানুষ তো প্রয়োজন আন খনে ওই ওই হওয়া যেত কপ গ্রহণ করবে এক্সাম্পল আন যেভাবে কিতা আসছিল সাইকেলে আলো মানুষ দুনিয়া চলা এবার কিতা আছে মোটরসাইকেল এবার সাইকেল চলা করা নিস মোটরসাইকেল আন নাইলে চলই না করা মোটরসাইকেল আন চলা নিল তার পেট্রোলের খরচা আনাইল ইয়া হান আইল গাড়ি হান যে বাকা কই লোনা মনার গা ওপি হইতো মারুতি এইটান এটা আন বা মারুতি এলটো আন মোটা লইলে চলে রূপেই মি মারুতি এলটো হওয়ার জায়গা মিনিমাম মোরতা কিতা আছে মোর স্টেটাস হান এবং ডেজায়ার হানোর যার ফুলফিল করতে গিয়া দেয় উপি মোর গাড়ি লাগে তা কি আছে মি সুব নাইলে আই টোয়েন্টি আই টেন নাইলে একদম গিয়া দেয় এখানে বিয় লেভেলের হাত দিতে মোর তাপি নিঠান না হয়ে পি মোর যে স্টেটাস হান বা এটা তা মেনটেন করতে কি তার তারা তানু গাঙে আনার তো রুটে উহ লেভেল ইয়াও দেয় গাঙর প্রতি আর ইয়ে করো না তার নিজের মেনটেন করতে গিয়া উতার মাঝে সেকশন আন যে আসি যে তাই পারতারা যে তাই করে পারতারা যে তার তা হইতো কিতা আছে এর যে হ্যান হইতে গেলে আমি আগেকার দিনে দেখলাম যে আমি জয়েন্ট ফ্যামিলি আসিলাম আমার মানে ফ্যামিলির প্রতি ভালোবাসা দিল তিলিলা গান আমার তার প্রেম প্রীতি আর খানি আনি আছে ওহান ওই তুই আজি জয়েন্ট ফ্যামিলি তো শেষে আছে আমি নিউক্লিয়ার ফ্যামিলি তাই নিউক্লিয়ার ফ্যামিলি তা হানির লগে লগে কিন্তু আছে আমি সেলফ সেন্টার উপর লেগা যেভাবে আমার প্রয়োজন আন যেভাবে আমি পুরা নারী আর কি সাথে করে আমি নিজের প্রয়োজন আন পুরি টাঙ্গাই উপরে আমি অন্য আর চিন্তা করবো এর সাথে আমি খানি সেলফ সেন্টার উপর লেগা যার বলে কিন্তু আছে এর নিজস্ব যে হ্যান প্রয়োজনীয়তা হান বা জিনিস যে হ্যান মেনটেন করতে ফুলফিল করতে গিয়ে অন্য আদর চালান
এর সিচুয়েশন আর কিন্তু বর্তমান সিচুয়েশন এনে লেতে আমার ভাবিত্বটা আমার সিচুয়েশন আর উতার মাঝে আমার সেকশন আন আসি যে সেকশন আনে পারতারা যে সেকশন আনে যথেষ্ট তানু আর্নিং আছে যথেষ্ট ইয়ে করতারা কিন্তু তানু এর সেলফ সেন্টার্ড ওনার বলে ব্যক্তিকেন্দ্রিক আত্মকেন্দ্রিক ওনার ফলে গিয়াও দেখে ইয়া তানুটা তানুর যে আন মানসিকতা ওয়ান চেঞ্জ ওপরের কাছে উপেই তানুর জ্ঞান এর মানসিকতা আন চেঞ্জ তাকি আছে আমি জয়েন্ট ফ্যামিলি তো সেছে নিউক্লিয়ার ফ্যামিলি লাগে যে বাতাও দা মি মোর এ কথা লাং করি আমার মানসিকতা আন চেঞ্জ হইয়া যে আমার গাঙ্গরর প্রতি যে আমার যে জন্মস্থান আর প্রতি যে মোর কর্তব্য আন ডিউটি আন খানি আমি পাহরে নি পড়ে পড়ে আমি এ সেকশনে আনো তো যে আমার খানি আন খুব থাকিয়া যার গা যে সেকশন আনে পারতারা যথেষ্ট তার ক্ষমতা আছে তানু ইয়ে করে পারতারা এটাই যে বেকা গাঙ্গর প্রতি যে বেকা উদাসীন হই তারা উপরে আমার তা খুব আনা হয় পড়ে গা আর এক সেকশনে আন আছে যে তার মন মানসিকতা আর যে গাঙ্গর প্রতি তানুর দায়বদ্ধতা আন বা গাঙ্গে গিয়া হতে তিল ইয়া জিজ্ঞা বা শহরে এভ্রিয়ত আমি গিয়া উপলক্ষ আনস হিসাবে বা ইয়ান হিসাবে জিজ্ঞা উলিয়ার এটার দাবার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস অন সাথে যথেষ্ট না হই যে তাই গিয়া হতে গাঙ্গরে গিয়া হতে যে গাঙ্গর উন্নতির গিয়া উলিয়া যায় চিন্তা করতে গিয়া গিরিকি জানি গাঙ্গর উন্নতি বলতে বর্তমানে যে আন আরে এপেই এর যে ডিফারেন্স আন কি আন আছে এপে আমি যেবাকে আমি শহরমুখী কই আর শহরমুখী অনাইলাক তো ইয়ার আমি কোনো বাধা দেন না তো ব্যক্তিগত কারো ইহান শহরমুখী অনাইলাক তুই মানুয়া উন্নতি করিম বলতে মানুয়া উন্নতি করি আজ শিক্ষায় দীক্ষায় পরিপূর্ণ ইয়া হবা বলাইয়া হবা লাইবা নিয়ে করিম যা বলতে আমার তা মাতিল তা কিতা হবি কিন্তু এপে মাতিল হান আমার একখান পয়েন্ট হান কি আর আছে এর যে এর এস্টাবলিশমেন্ট এন করতে গা এর জিনিস এন করতে গা ইয়া দিয়া রুট গো উহুলান যে জন্মস্থান আনাত্ম রুট গো উহুলানির এই চিন্তাধারা হান আত্মখানে আনিলে তাই লেগে আপি আমি কারণ যে বাকাই এ মানুষটা রুট গো থাইলেতে এখন আমি জিতাঙাই গা আমি ইয়ে জিতাঙাই গিয়াও দিয়ে যাওয়া আমার গাঙ্গরোর মানুষ আমি ইন্টারাক্ট করতে গাই কামা আন করতে গাই যেন মোর চিন্তাধারা আন যার খানি উন্নত চিন্তাধারা আন যে আমি শেয়ার করতে হওয়া অটোমেটিক গাঙ্গ আনোর উন্নতির চিন্তাধারা ভাবনা আন আহায় করতে গিয়া যে কুম্পেই কুম্পেই কী আছে যে বিবেচনা আন করি বা এডুকেশনের দিক দিয়াও বা অন্যান্য দিক দিয়াও কি আন করা যে সাজেশন আন দিয়া পারতা গাই এই জিনিস আন আমি করলে গিয়া উপেই গাঙ্গ আনোর প্রতি আমার দায়িত্ব আন পালন করা নিতে এবং গাঙ্গ আন উন্নতির ডেভেলপমেন্টের চিন্তাধারা আন আমার আহে সময় কিন্তু এপে আখান জিনিস আমি হিন্দি আর কি আনছে আমি এর যে শহরমুখী অনা এবং আমার যে নিজস্ব যে আন আমার নিজেরা এস্টাবলিশ করে নি মি মোর কি সাথে করে যে আত্মকেন্দ্রিক যে আনো ইয়ে আত্মকেন্দ্রিক যে চিন্তাধারা আন করিয়া হই এপে মি এস্টাবলিশ করতে মোর লাইফে আনেই এপে লইও পড়ে এবং ফাইন্যান্সিয়ালি মোর যে আন মানে ইন্ডিপেন্ডেন্স যে আন থানা লাগে উহান নিয়েও পড়ে যার ফলে কি তাহলে মি গিয়া হতে আরিও নবিগা এর করতে গিয়া হতে যে গাঙ্গানার তো যে গরু গো উহলে পড়ি এবার জোর গো হুলি আর যে হা পিতা বেশিয়া টেশিয়া মি মোর লিঙ্কের লোক এই অনেক ইয়া হতে গিয়া হতে মিঠাইয়া জায়গা আন না পাউরি হোমাইয়া জায়গা আন না পাউরি এর জিনিসে আনোর কাবুলি হতে আজি আমার এর সিচুয়েশন অসুবিধা কিন্তু এপেই মি প্রত্যেক গো মানুষ হইতো গাঙ্গর গা নিশ্চয়ই চিন্তা করো যে মানুষ বা এপেই যে গো বই আছে আজি গৌহাটির যদি কোনো আগাঙে তো এপি গৌহাটির এস্টাবলিশ হচ্ছে তাও নিশ্চয়ই কোনো উপলক্ষ কর্ম আন উপলক্ষে গিয়া গাঙ্গে জানাবো না কিন্তু জানার সুবিধা হওয়ার না পার হইতো ফাইন্যান্সিয়ালি লু বলা কিতা লু বলা যার ফলে তা গাঙ্গের প্রতি টাচ করে গা কিন্তু মনালোতে মনার কিন্তু ক্যাপাসিটি আনতে তারা এর ক্যাপাসিটি আর নিয়নির কারণ হান কি হান কি হানোর কাজ ইয়াও দিয়ে আছে আমি এর সাইডেও তো কিসা দিয়ে নাই এর জিনিস আন যদি গাঙ্গর যদি আমার ও জিনিস হন আমি তৈরি যে আমার পিতৃমাতৃ যে বিটা অথদেশি বা ইয় আন থদেশি বা খানি থদেশি ওটার যদি ইয় আন তাহলে আমি হাওয়া পালাম যা আমি গাঙ্গর মানুষ লোক যে আমি ইন্টারেকশন আন আমি করলাম ওইস প্রত্যেকান ডেভেলপমেন্টের ইয়ার দিয়াও দিয়া বইয়া যদি তিল ইয়া যদি আমি সাজেশন আন দিয়া পারলাম ওইস ফাইন্যান্সিয়ালি নাই লোক আমি যদি ইয়া কেন সাপোর্ট আনো মরাল সাপোর্ট আনো দিয়া পারলাম যা ফাইন্যান্সিয়ালি দিয়া পারি আন তো সবাই এরিয়া যদি যদি পারে নাদের উড়ে তো আমি ওতে দুঃখ প্রকাশ করে নাই যে অমুকর ক্ষমতা আছে উই না করে অমুকর ক্ষমতা আছে উই না করে গাঙ্গর যার উল্টিয়াও না স্যার এসা ধরনের চিন্তা আনতে কারণ ও এর রুট গো উলা নি হান গিরিগি তানি নি মানে রিকোয়েস্ট করতো যে তাই ইহান আছে মরান্ত করুক যে তার মানুষ আছে গিরিগি তানি তথা এই রুটে না হলে যদি গাঙ্গর লোকের জড়ে গো যদি আমি বোঝাই থই আর তাইলে আমার ফিউচার জেনারেশন বলা গাঙ্গর প্রতি কারণ আমি গাঙ্গর সারা আমি যতই হই হতো শহর হই থাক আমার যান সমাজ ব্যবস্থা আছে আমি গাঙ্গের তো মুক্তি হই আমার সমাজ ব্যবস্থা গাঙ্গর লই আসা এ সমাজান উবাকাই গিয়া গাঙ্গা আন ডেভেলপ তুই গিয়া যদি নি জোর যদি গাঙ্গের তো না অলরেডি গঙ্গে গিয়া যদি ইয়ে করিয়া হুদ্দা ফাইন্যান্সিয়ালি যে আজি রোড ডেভেলপমেন্ট ইয়ো ডেভেলপমেন্ট এটা হুদ্দা যে নিজের পয়সালো যে করানি লাগে এমন কোনো কথা না হয় গভর্নমেন্টে প্রচুর তার ইয়োদের কিন্তু আমি ও জায়গাও না থুব নারিয়ার গা গাঙ্গরে যেটা থাই তারা মানুষ যেটাই শহরমুখী অনর তারা ও তা গাঙ্গরে থাই তারা যে তার ফাইন্যান্সিয়ালি বহুত উইক ইকোনমিক্যালি হোক তারপরে এডুকেশনালি হোক যেটা উইকার সেকশন হন গাঙ্গরে তাইলে তানু কুম্পেই গিয়া কিহান করলে মরিও হান পিতু বা কুমকে কিহান করলে এ প্রপার দিশা হইতো না তারা কোরআনিতে মনি তারা এর দিশা হতে না হানো আমার তা যদি দিশা যদি দিয়া পড়ে তাহলে গাঙ্গা আনো ডেভেলপমেন্ট করতে আমি আমার ঠিক হিন্না পিতাঙ্গায় গাঙ্গা আনো ডেভেলপমেন্ট
আয়কার দিনে যেতা করিয়া গেছিগা আমি যদি চর্বি তো চর্বন করিয়াই থাই আর আয়কার দিনে যেতা করিয়া গেছিগা উতার নাং দরিয়া হদে উতারে লই আমি ইয়ো করিয়া থানা আনই লেতা আমি সাদি দি আয়কার দিনে গাঙর পরিস্থিতি আন পরিবেশন আন আছিল আজিকার পরিবেশন আমি যদি প্রত্যেক গই চিন্তা করি আজিকার প্রত্যেকখান গাঙর যদি পরিবেশ আমার যে তারি পুরোটা আর পরিবেশ তো চিন্তা করলে দুঃখ লাগে এই পরিবেশন আর তো মুক্তই বুললে যেতা গাঙের তো যেতা নুকুলিয়া গিরি গিতা একটা আয়াসি যেতা শহর মুখিয়া নিজের এস্টাবলিশ করিয়া নিজে এস্টাবলিশ হয়েছে নিজের সবজি পুত্র হওয়া করে ইয়ো করেছি এটাইখানি পড়া যদি গাঙর প্রতি দায়বদ্ধতা মানে ইয়ান থইয়া হদে কর্তব্য বোধ আলো যদি গিয়া হদে যদি খানি গাঙ তারা দুই একদিন আন থাইয়া ইন্টারাকশন আন করিয়া হবা যদি উপদেশা জ্ঞান হবা বুদ্ধিয়া জ্ঞান দেওয়া হদে কি সাথে করলে হবাই তুই এহান দেন আরো এহারও কর্তব্য বোধ আন দায়িত্ব বোধ আন হুদা যে পয়সা খরচা করিয়া হদে আমি উপায় গর গ্রহণ করি তুবা পতা গ্রহণ করি তুবা এটা করতুবা এহান ওনা বই গিরি কি জানি আমার এলে বেলে গিয়া যে কোরআনে গেলা তো হবে উষাতে মানু আমার সমাজে হয়তো লেহিলে গিয়া হয়তো দুগো তিন গোপি টাঙা এ মাটি ও লেভেলের মানু আমার নেই আনতে আমি অত আনা বিয়ান এক্সপেক্ট করি আনো ইয়ো না হয় যেটা গিরি কি তানি যেটা শহরে আসি ওটার তা নিশ্চয়ই মানসিকতা আন থাইতো হয়তো তার ফাইন্যান্সিয়াল ইয়ে করে না করে না তোরা আনতে মেয়ে এই জিনিস আন যে আন ইয়ে করতো আমি যে আমার তা আগে গিরি কি তানি করিয়া গেছি যে আমি প্রদীপ বিরোকে আজই প্রদীপ গাঙ্গানাথ আছে বলিয়া দিয়া প্রদীপে যে তার একক প্রচেষ্টা আলো যে তার প্রচেষ্টা আন করিয়া দিয়া কি সাথে করিয়া গভর্নমেন্টর কোন স্কিম মান কি সাথে আনানি কুমপে ইয়া কিতা করানি করিয়া যে সাথে গাঙর ডেভেলপমেন্টটা আন করেন এবং আমি সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমি পার্সোনালি প্রদীপর লগে জড়িত হয়ে আসলো আনতে প্রদীপর এই জিনিসে আনতে যে তার উপরে ইয়া দিয়া পানির যে তার সাপ্লাইয়ের যে তার স্কিম আছে রোডের যে তাই আছে অন্যান্য যে তার স্কিম আছে ওটা কি সাথে করে আনানি ওর সাথে করিয়া যারগা গিরক তা গাঙে থায়াও দিয়ে গাঙর ডেভেলপমেন্টর করিয়া যারগা যেটা বাইরে আছে তাই এর সাথে উলে বেলে গিয়া না তারা কিন্তু গিয়া সময় আনা দিয়া দিয়া এর সাথে ধরুন ও মানু তার লগে তিল ইয়াহ দিয়া কি সাথে করলো ইয়ে তুই এই জিনিসে আন দিয়া পারতা ওখান যদি রুটু ও গাঙ্গার লগে জড়িত ইয়া থাক আদারওয়াইজ আমি আন ওর এক্সপেক্ট করি মাটি নৌ পারি আর কিন্তু যে গিরি গিতা নিজে তার শহরমুখী ইয়া দিয়া শহরে ইয়া দিয়ে ইয়ে করছি ইয়া তানুরও আমি দুষ্ণাত্ম তানুরও যদি ইয়ে না করতো তানুর তাও মানে ক্যাপেবিলিটি হান যেহান আছে ও ক্যাপেবিলিটি হান আমি ও লেভেলে গিয়াও দিয়া বিনা দিয়ে গেলাম মন আন থাইলু মানসিকতা আন থাইলু তানু করে না তারা তানুর ক্যাপাসিটি আনে তানুর ইয়ে ওখানে না দের কিন্তু ও জায়গাও না তাক্ষান হুদা ক্যাপাসিটি হুদা যে ফাইন্যান্সিয়ালি হেল্প করলি যে যে আমি পতা গ্রহণ করিলু আমি গড়া গ্রহণ করিলো অমুক ইহান করিলু যে গাঙা আনো ডেভেলপমেন্ট না হইবে গাঙা আনো ডেভেলপমেন্ট হলে তার যেবাকা এডুকেশন এবং অন্যান্য ইকোনমিক্যালি যদি হাবিরে আমি যদি কি সাথে করি আপগ্রেড করে পারি আর ও চিন্তাধারা যেবাকা আমি যেবাকা ও চিন্তাধারা লোক করিয়া দিয়ে করতে হবে উপেই গাঙা আন ডেভেলপ তুই তুই আমার যেটা বর্তমান যে চিত্র আছে এগো যে বর্তমান যে আমার দুঃখজনক চিত্র আছে এগো তো ইয়া হবা চিত্র তা আপনি নিয়ে পারতেন ইয়া আনতে মি প্রত্যেক গো চেতা শহরমুখী আমি প্রত্যেকখান গাঙে তো আজিকালি যে যান দেখিয়া যে তাই যতগই চাকরি করতারা যতগই ইয়ে করতারা এটা মোটামুটি শহর এস্টাবলিশমেন্ট আন করে নিজস্ব সবজি ভোতরে কি সাথে করে ডাঙর করানি এ চিন্তাধারা আলো আই তারা জবর হবা জিনিস আন তানুর সবজি ভোত ইয়া হচ্ছে তানু ইয়ে হচ্ছে সমাজের উন্নতি আন কিন্তু লগে গাঙর যে গো রুট গো আছে গাঙর যে গো জোর গো আছে এ জোরে করে নাচি দিয়া দিয়ে যদি গাঙর ও জোর গোর প্রতি যদি ইয়া আন থইয়াও দিয়া গাঙর প্রতি যদি অনুভব আন থইয়াও দিয়ে গিয়া দিয়ে গাঙরখানে ইয়ে করতারা তাইলে নিশ্চয়ই আজিকার দিনে আমি গাঙর যে গো চিত্র গো চেঞ্জ করে পারতাম এবং আমার প্রত্যেক মানুষ দিয়া সমাধানোর প্রতি যে ইয়াহান অবদান আন থইয়া জিতাই গা এ আশা আমি করি করিয়া দিয়ে ইয়ে করি আর প্রত্যেক জিনিস আগেকার যে গিরিগি থানি আপনি আমি একখান চিন্তা করাই লাগতোই আগেকার পরিবেশ পরিস্থিতি আগেকার ইকোনমিক স্ট্যাটাস আগেকার মানুষের চিন্তাধারা আগেকার যে তা মানসিকতা ও তা আজিকার দিনে যদি আমি তা লয় কম্পেয়ার করিয়া রাতিয়ে দিনে আজিকার মানসিকতা মানুষটা চেঞ্জ হইল আজিকার প্রয়োজনীয়তা চেঞ্জ হইল আজিকার মানে স্ট্যান্ডার্ড অফ লাইফ যে লিভিং স্ট্যান্ডার্ড হন যে বহুত চেঞ্জ হইল আজিকার ইহান বহুত চেঞ্জ হইল ওটা আমি তা লয় মোকাবিলা করতে বহুত মানুষ হাবাত লিখি তারা আনতে ও জিনিস আনার লগে আমি কম্পেয়ার করি আর দিয়ে যদি আমি আনার দিয়ে তাইলে আমি খালি হিমকি জানাই বর্তমান পরিস্থিতি আনার লগে মোকাবিলা করে কি সাথে করে আমি গাঙর লগে কি সাথে করি আর সম্পর্ক আনতে গাঙর ডেভেলপমেন্ট হানো কি আন চিন্তা করতে নাই এ মানসিকতা হান যদি আমার ভিতরে জাগ্রত করি আর তাইলে আমি নিশ্চয় ইয়ে করতে নাই এ আন এই নিয়ে বাগার মতে মোর মাতিলিও হান আনতে গিরিগিতা নিজে আন আমার প্রদীপ আয়াহ দিয়া গেল আমি যেহেতু ওপরে বেললো আনতে আমি খানি আন ওই করে নিয়ে আনার ইয়ে দিলবা আমার প্রদীপে বা কন্টিনিউ করতোই আর আশা করি আমার দাদাগিরকেও আছে এর পিছিয়ে তার খানি এ সম্বন্ধে যদি কোনো চিন্তাধারা আমি যদি ইয়ে আন তুলিয়া আনানি মনে হয় নিশ্চয়ই আমি হোমটাঙ্গায় আমার যে তা শ্রোতা দর্শক আজিকার যে আর যেই তারা তার নিশ্চয় প্রদীপ আমি আপনার কথা শুনে অনেক ধন্যবাদ রমা রমাই খুব ইহানভাবে তুলিয়া ধরল আমি অশেষ আজি তার জাতি চিত্র আগ তুলিয়া ধরল মি এবাকা সমস্ত চিত্র আগ তুলিয়া ধরি হয়তো এপি কোনো গড় অ্যাবসেন্ট হইল বলতে গড়ের বোনর যে গড় অবদান হান আমি স্যালুট যোগ্য তাও তাই শ্যামসুন্দর সিনহা এক্স প্রেসিডেন্ট রাধা মাধব সেবা সমিতি অর্গানাইজেশনের বিপ্লবিক অর্গানাইজেশনের আনেছিল লগে তার গাঙর কন্ট্রিবিউশন হান মাটির মতো নাগই তা এম স্কুল গো লগে ক্লাব
রোড কাঙ্গর পথ গঠন করা নিশ্চয় ইকোনমিক ডেভেলপমেন্টে সব বিগিরে লগে তো ইয়া কাম করেছে এবং কাম করিয়া গেছে শেষ জীবন পর্যন্ত আজি শামসুন্দর অবদান হান আর গরবনবাসী চির কৃতজ্ঞ কিন্তু অপিত বহুত মাননি করেছি ঠিক কোথায় কোনোদিন ঔষধে অবদান হান শোনানো আর আলাকা গোল তাই কৃষ্ণনগর কৃষ্ণগর নগরে তাই কৃষ্ণকান্ত নিশিকান্ত সিনহা আগতারে ডিএসপি গ আছিল তার অবদান কৃষ্ণনগরবাসী এবাকাও কোনোদিন পাহুরে নোয়ার নাই স্কুল যেটা গাঙর যেটা স্কুল আছে এমই স্কুলে ত করিয়া যেটা পাঠশালা গত করিয়া হাই স্কুল এমনকি এবাকা দুলকসরা হায়ার সেকেন্ডারি ওগর বিহানোর বেশিরভাগ দি তাজ এসে ওগর তার নাগে কৃষ্ণনগর এলপি স্কুল আগো আছে যে স্কুল গ তা দীপ দেবজ্যোতি গাছি দেশ লক্ষীন্দ্র গাছি পর্যন্ত পা করেছিল তা এমনকি যেবাকা তারা ইতিহাস আঞ্জান হুল্লাং তার যেবাকা টিচার আছিল তার যেবাকা গড়ে গেছিল গাঁওতেই কলম এবং ইয়নিয়া গেছিল গা গাঙে কাঠ পেন্সিল গাঙে গড়ে গড়ে গিয়া বিলাসিল গা ছুটির সময় গিয়া যেবাকা যে করে না পেছিল পেয়ে স্কুলে তার স্কুলে দাদেছিল স্কুলে আইলে সৌতারে দেনার কাম আসিয়া নিশিকান্ত সিনহা তার হলেন কৃষ্ণনগর নগরের অবদান হান দুর্গরার ওহান অপরিসীম যেহান সেলুযোগ্য তার পিছনে সুযোগ্য পুত্র গৌনি খুলেছিল তানও সেবা করিয়া গেছিল আরাকা গলতাই আমি এবাকা নি এবাকা বারমুনি সম্বন্ধেতে যেহান মাতলাম আমি যেহান পুলিনর অবদান বিপ্লবী কানানিকা হরিকোয়াস গঠন করানিকা পাকুই পারে চেষ্টা করেছিল কিন্তু তার অবদান হানোরে নিমুখ করে দিল তার চেষ্টা হান কছিল এবং গাঙর ইয়া হান চেষ্টা করিয়া গেছিল গা মি আমার মাসুঘাটর ইতিহাস সান মাতিং মাসুঘাটর বৈপ্লবী কানেছিল তাই পহিলা চিন্তা ভাবনা করেছিল তাই রাজবাবু রাজবাবুয়ে অনেক বালক সমিতি ত করে করে অনেক শিক্ষার ক্ষেত্রে উন্নতির ইয়াহান চেষ্টা করেছে তার লগে লগে পিছেদ আসিল তাই হরিদাস দেববর্মা পহিলা ব্রিটিশ ইয়র সময় তো যে বাকা ইয়ছিল পহিলাকার ফার্স্ট সেটেলমেন্ট অফিসার কাসারর তার অবদান আছে ও সময় তা যদিও শহরে থাইলেও তা আসিল তার লগে ও সময় আসিলা যে তা বুজন আসিলা যেমন আমার দাদু বীরেন্দ্র সিংহ যেটা শিলচার সাধু ঠাকুর আশ্রমের পর্যন্ত তার অবদান আছে তাও তা প্রতিষ্ঠিত করিয়া গেছি গা তা তাও তা ফার্স্ট কানুনগড় অব কাটিগড়া আসিলা তানু গাঙে আয়া আয়া তা কাম করিয়া গেছি গা বিশ্বকার বিষয় আহিল আমি আমার আর এক আর এক উদাহরণ আহান আমি পেয়ার জ্বলন্ত উদাহরণ আহান পেয়ার তাই আমার গাঙর বিডিও গো জয়ন্ত সিংহ তার অবদান হন খুবই প্রশংসনীয় ডেভেলপমেন্ট সম্বন্ধে তা যেবাকা ইএনডি গো যেবা গাটর পাড়া দেন এনাকা করেছিল তা হেনরে প্রপোজাল দিয়া মুঙে দেনি লগা অর্থাৎ শুকনো চিন্তাধারা খুব সূক্ষ্ম চিন্তাধারার প্রভাব ফান আজি মি পেয়া আজি ওহানোর ফলে গাঙর ক্ষতি আছে বা ক্ষতি উন্নয়নের পথে গেছে গা ও সময় আরাকা গো এলতাই তার লগে লগদরিয়া যেবাকা ব্রিজগ যেবাকা কনস্ট্রাকশন যেবাকা আরম্ভ আছিল রেলওয়ে ব্রিজগ ওবাকা এমনকি মোটরওয়েজ ব্রিজর কামাতিয়া তানু মুভমেন্ট আহান চালাছিল ব্রিজ ডিমান্ড কমিটি মাতিয়া ওবাকা আছিল তাই তার লগে সহযোগিতার আগবাড়িয়া আসিলা তাই ও সময়কার আমি নাঙেহানি আমি নিকুঞ্জ বিহারী সিংহ এক্স ইন্সপেক্টর পুলিশ তা মার্গারেটা কিতা আশাপার আসামে আসিল তানু সম্পূর্ণ ঝাঁপিয়া পড়েছিল ও আন্দোলন হানা এরে নিকুঞ্জ সিংহ লগে আসিলা তাই এরে যে আমার জয়ন্ত সিংহ লগে আমার মোর বাপক যোগেন যতীন্দ্র মোহন সিংহ এটা টি মাহানো ইয়া তানু এবাকা গাঙর কামাতিয়া বহুত কাম করেছিল এমনকি ক্লাব শঙ্করানী গাঙর পথ গাঠন করানী এটার কামাতে মুভমেন্ট করিয়া গেছিল গা তা এহান করে তানু অনেক কাম করিয়া গেছিল গা তানুর অবদান অবশ্যই তানুর পিছে আহিল এডুকেশন ক্ষেত্রে আহে আয়া আমি পেয়ার যোগেন্দ্র কুমার সিংহ যোগেন্দ্র কুমার সিংহ তার লাইফে হান বেঞ্চার স্কুল গত কাপিয়া গেলগা শেষ বয়সে পাঁচ দশ বছর সাত আট বছর হুদা উপভোগ করলো করিয়া মাসুঘাট হাই স্কুল গত কিন্তু ও স্কুল গ প্রতিষ্ঠাতা করতে আর এক হাবিত্য ডাঙর অবদান আহান মি মাতিয়া কানানি
যেহান মাসুগাট স্কুলর জগ বিধান করেছে বিনোদ বিহারি সিংহ আজি অনুবার দাদু তার অবদান হতে সাংঘাতিক গান যত ডাঙর ডাঙর দানেতা প্রতিষ্ঠানের দানেতা তা করিয়া গেছে গাতা আজি মাসুগাট হাই স্কুলের জাগাও হান তা দান করেছে গো অভিজ তাও মাস্টরিও করেছে গো তা অনেক চাকরি পাশিল চাকরি এরা দেশে হাবি চাকরি এরা দেশে এরা দিয়া মাস্টরি করিয়া শেষ বয়সে রাধা মাধব অর্গানাইজেশন লোকে খুবই জড়িত আসিল ও আমার সদ্য ও বিমল এই বিনোদ বিহারীর আমি তার শ্রদ্ধা করি আর আজি তার অবদান অপরিসীম আজি আমার গানে ফার্স্ট আইআইটি আসিলা জয়সঞ্জিৎ রাজকুমার চিফ ইঞ্জিনিয়ার আসিলা অভিত এবকি এবাকি এবাকাও আইআইটির লেকচারার আছে অনেক শিক্ষিত মানুষ আছে কিন্তু দুঃখের বিষয় হান এবাকাও কিন্তু গাঙে দে উল্টে আনা চাষ আজি যদি তানুর চিন্তাধারা আওতা যদি খানি প্রা শিক্ষাগত লগে যদি বাস্তব শিক্ষা অনুরে যদি খানি আন কল্লাইস আজি গাঙ্গানোর কুম্পিত কুম্পি বলে আজি অত বছর পিছে দে 2022 আয়া মাসুগাটে পইলা সৈগ ফার্স্ট ডিভিশন তাও নিঙল তাও আবার ডিস্টিংশন থইয়া হবা পার্সেন্টেজ পেলা হান ওই তাই পইলাকার ঘটনা হান মানে স্বাধীনতার পিছে দে আজি পর্যন্ত সাথে ঘটনা আছে পইলা বছর হইল হান তাও সিবিএস তো বা সেবাক তো এর যে পরিবেশে হান হন করতে অত বছর লাগে যে পরিবেশে আনন করতে বহুত বছর লাগে এর যে যে অবদান আহান এটাত কিন্তু খাটিয়া থানা লাগে কিন্তু মুনিশোক আমার আং নেই বেপথে গেলাগা এটাত আমার এনকারেজিং দিতে গা আমি নিতুল দারে পাছিলাম গাঙে অনেক সময় তাই ইয়া কোচিংও দিয়েছিল গা এটা এটা হাব বিষৌ ও কোচিংত পয়লা পয়লা দিয়ে ক্লাস করলাম আজি আমি ঔষৌ তার আমি স্যালুট দিয়া মেয়ে বছর তানুরে ইয়ে করতো তানু এসাদের যে পরিবেশে আনন করতে বহুত সময় লাগে পরিবেশন করতে কিন্তু শিক্ষার বাস্তব শিক্ষার লগে লগে গাঙর প্রতি নিজস্ব ডিউটি এন্ড রেসপন্সিবিলিটি এহান থানা লাগে আমার গাঙে হাববিত্ত ডাঙর কাম করি আগে সেগাও তাই বুপাই এবং প্রতাপ যা এক্স ওয়ার হাউসিং এর ম্যানেজার গো আসিল এক্স তার অবদান হতে মাতিল মতো না গই গাঙর যত বেকারে তারে নিয়া হাববিকি বড় আসিল লাগো তার ভিতরে এবকাও তিন চারিগর চাকরি কর্তারা পেনশনও পেইলা তাও ভাগ্য দোষে এটার ভেড়া জালে পড়িয়াও তাও চাকরি তো অনেক সময় নিলম্বিত বসিল কিন্তু এবাকাও গাঙর কাম আতিয়া তা কাম করিয়া যার গা এবং ডেভেলপমেন্টের যত উন্নয়ন মুখে তা সারা না জেপিতেও তারে পিয়ার গা গাও নি যদি কোনো করে পাশু মাতলে ও গিরক করে পাশু গো বুপাই সবসময় তারাই পিয়া আর কাগো আনন্দ মানে এর সাথে যে উন্নয়ন মুখী কামর কাম আতিয়া আমার গাঙেও আমি এই নাপাশি তানাগত অনেক গুজন কাম করিয়া গেছি গা তানোর সহায়তা আছে আর আজিকালি কার যে গভর্নমেন্টর যে সহায়তা পদগমাহী আছে ও তারে হুদ্দার না রাগ দিলে গাঙর ডেভেলপমেন্ট আহে আজি আমি এসাদে যে যে সমাজের মুঙে যেটা যেটা কাম করিয়া গেছি গা মানুষে পাহুড়িয়া গেছি ইতিহাসের পাতায় আছে আমি তানুরে তুলিয়া দৌড়ানির চেষ্টা আন করিয়া নিয়ে বাকাই মেলটিতে চাপটার আন মেলটিতে এপে গিয়া দেখলু বীরেশ্বরদার কথা হান হাইহান বীরেশ্বরদার বাপক কৈলাসরের পৈলাকার কলেজ গো যে কাহুন করতে বাহার খুঁটি গো তার জঙ্গল তো কাপিয়া দেশে আগো মি আন শুনেছু তাই মি নিদুলদার আন তো শুনেছু গো এর যে প্রতিষ্ঠান হং করতে নিজের বাহা গো গাছে কাপিয়া ও সময় পরিশ্রম দান করিয়া কলেজ গ্রহণ করে ও নিদুলদার ইয়ার বাপক ফাল্গুনী সিংহ আজি তার সুপুত্র বীরেশ্বর দায় তার নামে গাঙ্গানাথ শ্মশানাগ হং করে দেশে যেহান খুব মডার্ন শ্মশান গো যেহান শ্মশানোর কা বাহা কাপিয়া কিতা করানি ইয় হং করানি হিনমাতিয়া শ্মশান ঘাট আরম্ভ করে দিছে যে শ্মশান ঘাটটা সাধারণত আমার গোদে গভর্নমেন্টের সহায়তায় ওর কিন্তু তা নিজের পয়সা লো ঔষধে আগ হং করে দিয়া তো দেশে তার সুযোগ্য পুত্র আজি মি তার ইয় সমাজানি গাঙর প্রতি ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি মি যে গিরিগিথা নিয়ে করিয়া গেছি গা তানুরে মি সমাদরী এবং নমস্য মি যে জন্মভূমি আনা জরমসি ওহানোর প্রতি যে গই কাম করিয়া গেছি গা তানুরে নমস্য এবং নম আজি গাং ওহানোর প্রতি বহুত গো মানুষ শিক্ষিত হইয়া নিজরে প্রতিষ্ঠায় দেওয়া উল্টিয়াও নাচ আছে যেদিন মি
পাথার গান্ধী গেছিল বে অনেক গেউ মাতলা উল্টে যাও নাচ আসি গানের তো নিকুলে সেদিন এসাদে অনেক ঘটনা আছে কুত্তিমেও বাহিরে গিয়া তানু নিজের প্রতিভা স্থাপন করা নিকা নানা কৌশল অবলম্বন করে প্রতিষ্ঠা মি আর কাগো মি এবার পাথার গান্ধীর ভিতরে হাববৃত্ত মি স্যালুট দৌড়ি গেল তাই কার্তিক সেনা আজি যে পিপলা গাঙুহানাত ইন্টেরিয়র মারতে ঔষধে ইন্টেরিয়র গাং নেই যে জায়গা কারেন্ট নেই পথ গার্ড নেই ও গাঙুহানাত তা পইলা কারেন্ট নি লগা পইলা পথ হং করেইল উইরিশং করেইল পইলা তামি তার এরিয়া ডেভেলপমেন্ট হান নামা তুলি তার গাঙো ডেভেলপমেন্ট হন পরে সোহান অনুতে বাস্তব এবাকা ও গাঙুহানাত মানুষ এবাকা নিজস্ব গাড়িল গড়ে গিয়ালামে পারতারাগা ও গান ডেভেলপমেন্ট হান পরে ও গই উতাল দেয় হুত্তুমের এই হিরো আমার সমাজের সাথে মানুষ না করে হিতা না গই আসি এবং লুপ্ত ওই আসি আমি আজিকার আমার জ্যেষ্ঠ হতনাহান উদ্দায় যে গিরিগীতা নিয়ে যে গাংহানা নিজের গাঙর প্রতি দায়িত্ব এবং কর্তব্য বোধ করিয়া গেছিগা তানুর এই সেলুট জানার উদ্দেশ্যে এখান পর্ব আকারে আমি করতাঙায় আজি পর্ব হান করতাঙায় ও তো আগামী দিনে মি আর এক পর্ব হানা দায়িত্ব ও তার শেষ মুহূর্তে মি আনার আগে দুধপুর গাঙর মি ইতিহাস আহান মাতিং দুধপুর গাঙান তাই আবি তো মানে দ্বিপাগো মাতে পারিয়া হাপিত আনডেভেলপ গাঙাহান হয়ে আসিল ও গাঙহানোরে উন্নয়নের ক্ষেত্রে তানু হাবিত ভূমিকা আনে সেটাই দুধপুর ডেভেলপমেন্ট সোসাইটির অবদান হান আমি স্যালুট যোগ্য ও গই তানুর উদ্যোগকে এবং লগে আমা আমার সমাজে হাবিত প্রতিষ্ঠিত হইয়া দিল্লিতে আসে রঞ্জিত সিনহা তার অবদান অসীম ও পথ গ দুধপুরের পদ্ম পইলা আমার মণিপুরের গাঙর ভিতরে পইলাকার পদ্ম পাক্কার পদ্ম আছে গ দুধপুরের লগে কানেক্টিভিটি ওয়ে ও পথু গ্রহণ করে হে তাই দুধপুর ডেভেলপমেন্ট সোসাইটির লগে আসিলা লগে রঞ্জিত সিংহর অবদান অবদান আজি দূরেই থাই হোক দিল্লির দূরে থাই হোক তা গাঙর প্রতি চিন্তা হান করিয়া সাথে চিন্তা ভাবনা করিয়া কাম করিয়া গেছে গা এর সাথে মানুষ তা যে গো জেপিও থাকা কাম করিয়া গেছি গা তানুরে তুরিয়া দরারির হতনা জ্যেষ্ঠ হয়ে থাইত এহান মাতিয়া আজিকার আমি অনুষ্ঠানের শেষ মুহূর্তে আমি খালি রমাক জেগে জেগে কমেন্ট আছে তানুহানি পাকুরিয়া নুইলে হবাই তৈ কারণ আমি তানুরও আমি উৎসাহন দেনা এবং কুমুই কিহান করে শিবানু তু ফুটিয়াও পাও রমা রমা ইয়সে তরুগন মিউট আছে রমা মিউট আছে মিউট আছে আচ্ছা এবার শুনো রাইতে প্রদীপ প্রদীপ এবার হ্যাঁ হুইয়া হুইয়া হ্যাঁ হুইয়া হুইয়া না ধন্যবাদ জেসপো টপিকস গো শিক্ষণীয় ইমাবা বা ফ্যামিলি পরেই গাং পরগন্না জ্ঞানে বা অজ্ঞানে ঋণ থাক এন পরম্পরা মাতিয়া আহি তারা কোমান চিন্তা করি আমার পরগনার কা প্রায় 10 লক্ষ খরচ করিয়া বাবার নাঙে স্বর্গীয় ফাল্গুনী সিংহ স্মৃতি মহাশ্মশান বলিয়া সমাজে কাত করানি ওইল কারণ সরকারি বা কোনো ধরনের শ্মশান নেই পরগনার 250 to 300 বছর পুরানা শিবস্থলী ওহানাত রড সিমেন্ট ল পশুপতি মন্দিরগড় নমুনা লহং করিয়া কাতকরানি হইল বর্তমানে দেউরিতা বারমণিত বিধান তার রুক্মিণী কলাক্ষেত্র স্থাপন করিয়া ওয়ানোর মাধ্যমে বিভিন্ন স্কিম ল গাং হান বা এরিয়া গো মেয়ে পেই অন্য আনা যদি পাওড়িতে আমি পাকড়তে ইতো কিন্তু পেই নিয়েছে তার কমেন্টে আন গিরকর কমেন্টে আন কমপ্লিট মোর বিছনা করে আতে মি এহান পেয়ে আনলো আতে মি আগে এখন পা করেছিল গিরকে কমেন্টে আনো লাস্টেতে তা উল্লেখ করেছে প্রদীপ সিংহরও ধন্যবাদ দেশে তার এরিয়া কাম করানি কাম এবং বিধান সিংহ গিরকে রুক্মিণী কলাক্ষেত্র স্থাপন করিয়া তার এরিয়া ওর ডেভেলপমেন্টের চিন্তাধারা করে বলে তা তুলিয়া ধরেছে কমেন্ট আনো লাস্টর ইহান কিন্তু তা করি এখন আনলো মরে পিছনা করে ফেসবুক ইউজার রাধে রাধে বাবুল সিংহ বাংলা বাংলা কিউ আচ্ছা ঠিক আছে গো হয়তো বাংলা কথাইব বানানা স্পেলিং বাংলা পিওর শব্দ না বড়ি পিওর আমার ঠার শব্দ বড়ি গিরকে হয়তো কি আর মাতানি মন আছে মেজিকলি মাতা নালু ব্রজগোপাল সিনহা সমাজের কাম করতে চাকুরিয়ে অসুবিধা নাও করে মরেমি উপলব্ধি করে পারি উদ্দেশ্য হবা ইলে লমইল ব্রজগোপাল সিনহা মি চাকুরির লমইতে গা শিলচরে আহিলু আরও কত বছর আগে আহিলে আর তাও মানুষের সাহায্য করে পারলুইস
আমি কমেন্টটা নিয়ে আসছি আমি ব্রজগো বলছি না দাদার কমেন্টে আমি পাকড়ি আওয়া দিয়ে আমি একখানি কথা আর মাতানি মনে হরি দাদারে আমি লাস্ট ডিসকাশন আনা তো আনেছিলাম এবং দাদারা আমি যথেষ্ট আমার সমাজের হিতে কাম করিয়া গেছে সমাজের মানুষের তার চাকরি রত অবস্থায় বহুত হেল্প করিয়া গেছে গা আমি আমার কাবলে অনেক বাখান করেছিলাম কিন্তু আজিকার যে আমি ডিসকাশন আল তাই গাঙ্গরোর প্রতি যে মানে রেসপন্সিবিলিটি যে তানোর দায়িত্বতা বা গাঙ্গরোর প্রতি যে তা করিয়া গেছি গা ও ধরনের কথা ডিসকাশন আনাছিলাম তে আমি এই সমাজের কাছে তা কাম করেছি বা সমাজের কাছে প্রত্যেক মানুষ কাম করতে রাখি এরকম আমি অশেষ ধন্যবাদ দিয়া হওয়া জিনিসান কিন্তু চাকরি থাইয়া অসুবিধা নাও করে যে চাকরির অসুবিধা নাও করে গিরকে মাতে সবার ওয়ান খানিয়ান হয়তো ইয়েতে পারে দাদাগিরকে করে পারে সারা মাতের দা আমি হয়তো মাদলাঙ্গা অনেক সময় চাকরি থাইয়া ওদের দুই তো আহে না তারা গাঙ্গর প্রতি আর না ওয়ানোর খানিয়ান মাতেছে নিশ্চয়ই দাদাগিরকে চাকরি থাইয়া ওদের গাঙ্গর কাম করে সবার ওটা মাতে গেছে ধন্যবাদ প্রদীপ এহানি কমেন্টটা নি কে কান্তি সিনহা গ্রেট টাইম লাস্ট কমেন্টান আর নি প্রদীপ ধন্যবাদ আমি রোমা কিন্তু জেহানি পাকুড়িয়া নইল আমি এহানোর মাধ্যমে আমি মেসেজ আহানি মে সমাজের আং জেনা মনিয়ার যেগই যেগই গাঙ্গর কাম হয়তো আমার হয়তো জানা নেই অনেক গই কাম করিয়া গেছিগা তানুরও আমি স্যালুট জানিয়া আমি এপেই আমি আমার অভিজ্ঞতা হানল তো দেখলাম তাই কামিনী দা শেষ বয়সে আয়া দুই বছর মরানির আকমূর্ত আয়া তার জন্মভূমি কাটাখালে থাইয়া কাটাখালর নদী বাঙ্গন নিয়ে বহুত সংগ্রাম করলো এবং সেংশনও ওই ও নদী বাঙ্গনের ব্যাপার নিয়ে তার বহু যথেষ্ট লাগেছিল নিজের মাতৃভূমির যে ঋণুহান পরিশোধ করা নিকা কামিনী দাই চেষ্টা আহান করলো এ কামিনী দারেও মি এর যে অবদান আহান হইয়া গেলগা কামিনী দা মি তারের সেলু আজি যদিও তার চির আত্মার শান্তি কামনাও তার গাঙের শেষ বয়সেও আইয়া তার চেষ্টা হান করলো নিজের মাতৃভূমির ঋণ শোধ করা নিকা কামিনী দা তার লগে এবার যে কাটাখালে যে তার ইয়ং যুবক আছি তার ভিতরে মি আব বিশু আগ আছে হয়তো ডিফেন্সের চাকরি করিয়াও গাঙর প্রতি ডেভেলপমেন্ট বা গাঙর রোড খং করানি এটার ব্যাপার নিয়ে চিন্তা করতারা লগে আরো কেউ ইয়ং আছে এসাদে কাম করিয়া দিতে রাখা অনেকও এবার ইয়ং জেনারেশন কিন্তু গাঙর কাম করিয়া দিতে রাখা হয়তো তানুর ব্যক্তিগত হয়তো কন্টেক্ট পানার কা ওহান আলাদা ব্যাপার হার কিন্তু গাঙর সাথে কাম করতারা ওহান কিন্তু হাবিত্য উপযুক্ত এবং আগের যে গ্যাপ আহান আছে আগেকার দিন দীর্ঘ 15-20 বছর ধরিয়া গ্যাপ আহান আছে বা শিক্ষিত মহল গাঙে দে উল্টিয়াও না চাষি ওহান আছে কিন্তু এবাকার যুগর ইয়ং জেনারেশন কিন্তু ওহানার তো খানি আলাদা আছি আমি দেহি আর পাথারগান্দি তুমি স্বচক্ষে গিয়া দেখলো এবাকার ইয়ং জেনারেশন কাম করার ওদে নিজের গাঙর উন্নয়নের ব্যাপারে চিন্তা করতারা আগে কারু সাদে নাগই আতে এ সাদে অবদান থইয়া গেছি গা মি তানুরে আমি স্যালুট জানিয়া এহান পার্ট ওয়ান পার্ট টু আকারে মোরতা থাইতই এহান মাতে আজিকার যেটা দর্শক বৃন্দরে অনুরোধ জানাওরি আমার এহানাত্ম কারো মনে আঘাত দেনের কা নাগই আমার নিজের গাঙর জনমসি গাঙর প্রতি কার কুঙর অবদান এবং দায়িত্ববোধ এবং কর্তব্যবোধ কি হান এহান আমার কন্টিনিউশন থাইতই এহান মাতে আজিকার আলোচনা হান এপিলম।